নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা লেট ইনফিনিট জার্নাল অফ আর্টস, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এটার পক্ষ থেকে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, তিনি ইন্ডিয়ান মাইম থিয়েটারের বিখ্যাত প্রথিতযশা ডিরেক্টর এবং শিল্পী শ্রী নিরঞ্জন গোস্বামী। আমরা শ্রী নিরঞ্জন গোস্বামীকে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের জার্নালের হয়ে আজকে, কিন্তু তার আগে আমরা শ্রী নিরঞ্জন গোস্বামী সম্বন্ধে কিছু কথা হ্যাঁ, বলতে চাই আমাদের দর্শকদের। মূকাভিনয়ের জগতে পদ্মশ্রী প্রাপক শ্রী নিরঞ্জন গোস্বামী সুবিদিত নাম। 1966 থেকে 1969 পদাবলী গ্রুপে গুরু যোগেশ দত্তর কাছে অনুশীলন করেছেন এবং এরপর 1970 থেকে 1975 দীর্ঘ 5 বছর বহুরূপীতে অভিনয় করেছেন শম্ভু মিত্রর অধীনে। ওই একই সময়ে তিনি নাচেরও তালিম নেন গুরু সুরেশ দত্তর কাছে। তিনি মনে করেন নাচ, গান এবং অভিনয় শিল্পকলা প্রদর্শনের ক্ষেত্রে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই জন্যে তাল, লয় এবং ছন্দের ব্যবহারও শেখেন গোপাল চ্যাটার্জির কাছে। 1976 সালে ইন্ডিয়ান মাইম থিয়েটার প্রতিষ্ঠিত হয় তাঁরই অধীনে এবং বর্তমানে ভারতের নানান জেলা, প্রদেশ, দেশ এবং বিদেশে ইন্ডিয়ান মাইন থিয়েটার মুকাভিনয় করে চলেছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের দ্বারা স্বীকৃত অতিথি অধ্যাপক হিসেবে 2000 থেকে 2010 সালে পারফর্মিং আর্টস পড়ান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের BAM ইউনিভার্সিটিতে। উনি মুকাভিনয়কে শুধু যে একটি উৎকৃষ্ট শিল্প হিসেবে উপস্থাপনা করে চলেছেন নিরন্তর, শুধু তাই নয়, বরং নানা সেমিনার, মূকাভিনয় সম্মেলন, কর্মশালার মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে খুঁজে এনেছেন বিস্ময়কর সব প্রতিভা। এছাড়াও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মশালা এবং কোর্স করিয়েছেন বিভিন্ন কলেজে এবং প্রতিষ্ঠানে। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কাজ করেছেন মাইসোর রঙ্গায়ন, ভোপালের ভারত ভবন আর মুম্বাইয়ের আবিষ্কার থিয়েটারের পক্ষ থেকে পদ্মশ্রী পাওয়া ছাড়াও 2009 ভারত সরকারের পক্ষ থেকে তিনি পদ্মশ্রী পেয়েছেন এবং এটা ছাড়াও পেয়েছেন আরো বহু পুরস্কার এবং সম্মান, যার মধ্যে উল্লেখযোগ্য ICA পুরস্কার 1981, ভারতীয় সরকারের জুনিয়র ফেলোশিপ 1989, ড্রামা একাডেমি ইন্ডিয়া পুরস্কার 1996, পাটলিপুত্র পুরস্কার 2004, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2003, ইন্টারন্যাশনাল থিয়েটার পুরস্কার 2007, অথেক চেষ্টা সম্মান 2017। ন্যাশনাল কালচারাল ক্যাম্পেইন উদ্ভাবনের চিন্তা প্রথম তার মাথাতেই আসে এবং সেই ন্যাশনাল কালচারাল ক্যাম্পের দ্বারা জাতীয় সংহতির বিষয়টি তুলে ধরার ব্যাপারটিও তিনি খুব সুন্দরভাবে তার অনুপ্রেরণাতেই করেন। বেশ কিছু কমিটির সম্মানীয় সদস্য তিনি। ইউরোপিয়ান বা ইংরেজি প্যান্টোমাইমের অনুকরণ না করে সম্পূর্ণ নিজের ঘরানাতে ভারতীয় এক নাট্যশৈলীর জন্ম দিয়েছেন একদম অন্যরকম ভাবে। তার অভিনীত বেশ কিছু মূকাভিনয়গুলির মধ্যে অন্যতম কয়েকটি হল সোনার গায়ের মেয়ে, সুখের চাবি, মেস বাড়ি, মঞ্জুলিকা, ইচ্ছে পূরণ, ছিনাথ বহুরূপী, বীজ, কমলা, স্বদেশিকতা, মা লক্ষ্মী পুতুল নাচ পার্টি, সোমরসিক নিরুগোসাই, গোয়েন্দা নিরুগোসাই এবং নষ্টম। ইন্ডিয়ান মাইম থিয়েটার 2019 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল করেছিল কলকাতায়, যেখানে মেক্সিকো, জার্মানি, তুর্কি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান থেকে শিল্পীরা অভিনয় করতে এসেছিলেন। আমরা আমাদের মধ্যে আজকে আমন্ত্রণ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি আমরা লিট ইনফিনিটের পক্ষ থেকে শ্রী নিরঞ্জন গোস্বামী মহাশয়কে। স্যার ওয়েলকাম। নমস্কার। নমস্কার স্যার। শুরুতেই যেটা আমরা জানতে চাইবো মূকাভিনয়ের ব্যাপারটা, আমরা প্যান্টোমাইম, ফ্রেঞ্চ থিয়েটার, মার্সেল মার্সো ইন্ডিয়াতে এসেছিলেন সেই ব্যাপারটা আমরা জানি, ভারতীয় নাট্যশাস্ত্রে সেইভাবে দেখতে গেলে আমরা কি মূকাভিনয় তার আগে থেকেই পাই? এখানে বলার যেটা হচ্ছে, মূকাভিনয় শব্দটা তো আমাদের ভারতীয়, এটা ঠিক মাইম আর মূকাভিনয়ের, মাইম আর মূকাভিনয়ে এক নয়। যেমন অ্যাক্টিং এবং অভিনয়ের মধ্যে তফাৎ আছে, সেরকম মাইম এবং মূকাভিনয়ের মধ্যেও একটা তফাৎ আছে। আমি যখন, আমরা শুরু করি আর কি, একদম শুরুতে আমি যখন শুরু করি তখন মূকাভিনয় শিশু শিল্পী, শিল্প মানে 5-6 বছর হয়তো চর্চা শুরু হয়েছে ভারতবর্ষে। তার সেই সময় থেকে আমি মানে শিখতে শুরু করি, ভালো লাগার ফলে, প্রথমে ভালো লেগেছিল, তারপর ভালো বেসেছি,
তারপরে চর্চা শুরু করার পরে সবাই বলতো এই ইউরোপিয়ান আর্ট, তোমরা ইউরোপিয়ান আর্টকে কপি করো। তো তখন মনের মধ্যে একটা দ্বিধা ছিল যে একটা ইউরোপিয়ান আর্টকে আমরা কেন কপি করতে যাব, আমাদের দেশে এত শিল্প মাধ্যম আছে, এত রকমের শিল্প মাধ্যম আছে, তাই আমরা কেন মাইমকে কপি করতে যাব। তো সেইটা মনের মধ্যে ছিল কিন্তু ঠিক করতে পারছিলাম না। তারপরে মনে হলো যে মাইমটা একা করলে লিমিটেশন থাকে, একই জিনিসের করতে থাকে, সেটা আর এগোয় নেই সেই সময়ে মোকাবিলাটা। তখন আমরা মানে আমার মাথায় এলো যে আমরা যদি অনেক লোক নিয়ে থিয়েটার ফর্ম তৈরি করি, কারণ শিল্পটা খুব শক্তিশালী একটা মাধ্যম, মানে শিল্প মাধ্যম, কথা না বলে সব ভাব বুঝিয়ে দেওয়া যায়। তো সেইটা তখন আমি মনে হয় যে থিয়েটার শিখতে গেলে, তখন তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার কথা মনে হয়নি, তখন মনে হলো শম্ভু মিত্রের দল বহুরূপী সবচেয়ে বড় দল, ওনার কাছেই যাই শিখতে। তো সেইখানে থিয়েটারের মানে নাটক থেকে পুরো থিয়েটারে মঞ্চে কিভাবে সেই চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে এবং সেগুলো কিভাবে হয় তার, এগুলো সব জানার জন্য আমি মেনলি প্রধানত বহুরূপীতে যোগ দিয়েছিলাম। এবং সেখানে যোগ দিয়ে আমি পুরো থিয়েটারকে ভালোবাসা, মানে থিয়েটারটা যে একটা খুব মানে সিরিয়াস কাজ। হ্যাঁ, আমাদের দেশে এখনো বাড়ির লোকেরা বলে কি করিস, থিয়েটার করা নয়, সুতরাং কোনো কাজ নয়। তো সেই জন্য আমরা থিয়েটারের ফর্ম করার জন্য শিখতে যাই। তারপরে আমরা তখন মনে হয় যে আমরা একটা জায়গা খুঁজতে থাকি, আমরা একটা চার্চের জায়গা পেলাম সিআইটি রোডে, ইন্টারলি সিআইটি রোডে, হোলি চাইল্ড স্কুলের পিছনে। আমরা ফাদারের সঙ্গে যোগাযোগ করি, আমরা খ্রিস্টান নই, অথচ একটা কি মিশনারি, খ্রিস্টান মিশনারি চার্চে, কিন্তু জায়গাটা খুব বড় রাস্তার কাছে, একটা বড় হল ঘর আছে। তো সেইখানে আমরা ফাদারের সঙ্গে যোগাযোগ করার পরে ফাদারকে রাজি করাই। ফাদার বললেন ঠিক আছে, আমরা দেব, অনেককে দিয়েছি কিন্তু কেউ এসে ঠিক যথাযথ এটা ব্যবহার করে। তাই বলে আমাদের 6 মাস দিয়ে দেখুন আমরা কিরকম কাজ করি, তারপরে আপনি বললে পরে আমরা চলে যাব যদি আমাদের কাজ আপনাদের পছন্দ না হয়। তো সেইখানে আমরা ফতেমান সেন্টারে আমাদের 12 বছর ধরে আমরা ওখানে অনেকটা লম্বা সময় আমরা ওখানে সমস্ত কাজ করেছি আর কি, আমাদের রিহার্সাল করা, শেখানো, ছোটদের ওয়ার্কশপ করা, এইগুলো আমরা করতে পেরেছি ওই ফাদার প্যাট্রিক রোমিও যিনি আমাদের দিয়েছিলেন, সেই ফাদার প্যাট্রিক রোমিওর প্রতি আমাদের শ্রদ্ধা। উনি এখন আর নেই এই পৃথিবীতে, কিন্তু আমাদের খুব সাহায্য করেছেন। আচ্ছা, সেইটা থেকে আমি তখন আমার মূকাভিনয় না শেখালে দল তৈরি করলে তো প্রথমে কি হবে, তা দলের আমরা কতগুলো ঠিক করলাম যে আমরা ট্রেনিং করব, রেগুলার ট্রেনিং দেব, আমরা ওয়ার্কশপ করব, লেকচার ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করব, ফেস্টিভ্যাল করব, আমাদের একটা লাইব্রেরি এবং ডকুমেন্টেশনের জায়গা থাকবে, মানে একটা ইনস্টিটিউশন যেটা আজকে এসে এই ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে পর্যন্ত এসেছে আর কি। মানে ভাবনাটা তখন থেকেই আমাদের ছিল যে আমরা একাডেমিক কাজও করব, নতুন ধরনের সৃষ্টির কাজও করব। তো সেই জন্য নাট্যশাস্ত্র আমরা যখন পড়লাম রবীন্দ্র ভারতীতে, যখন আমি এমএ পড়তে গেলাম, তখন শম্ভু মিত্র ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছিলেন এবং সন্ধেবেলার থেকে ওইটা দিনের বেলার কোর্স হয়ে গেল, মানে রেগুলার। আমি অনেক পরে পড়তে গেছি, আমি প্রায় গ্রাজুয়েশনের 6 বছর পরে পড়তে গেছি। তো সেইখানে আমি তখন আমি ওই নাট্যশাস্ত্র খুব পাই, আমাদের রেফারেন্স বইয়ে নাট্যশাস্ত্র পাই এবং নাট্যশাস্ত্র পড়ে দেখি যে নাট্যধর্মী অভিনয়, লোকধর্মী অভিনয়, নাট্যধর্মী অভিনয়, নাট্যধর্মী অভিনয়ের যে টেকনিকের কথা লেখা আছে সেটা এখনো সারা পৃথিবী জুড়ে মূকাভিনেতারা করে, শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীর মূকাভিনেতারা ওই নাট্যধর্মী অভিনয়টাকে করে। মানে ওর যে টেকনিক আছে, কোনো স্টেজ প্রপার্টি থাকে না, যেমন শকুন্তলাতে ছিল, আপনারা জানেন যে রাজা রসারোহণ নাট্যয়তী লিখে দিয়েছিলেন, শকুন্তলা বাড়ি সিঞ্চনা নাট্যয়তী, তারপর
রাজা শরসন্ধানম নাটকে, এই সব এই সব দেখে আমার মনে হলো যে এই তো পেলাম ভারতীয় শিল্প। এবং সে মূকাভিনয় বলে এই শব্দটা পাওয়া যায়নি, মানে অভিনয়টার মধ্যে অনেক মূকাভিনয়ের বিষয় আছে। যেমন আমাদের দেশে আমরা যেটা এখনো খুঁজে যাচ্ছি আর কি, যে দশরূপক, অষ্টাদশ উপরূপক, আরো ৩০ রকমের উপরূপক আছে। উপরূপক রূপ মানে উপরূপক প্রাচীনকালে একটা হচ্ছে নৃত্য NRITTA, আরেকটা ছিল NRITYA নৃত্য, আরেকটা ছিল নাট্য। নৃত্য যেটা ছিল সেটা ছিল অ্যাবস্ট্রাক্ট ট্রান্সফর্ম। আচ্ছা। আর নৃত্য যেটা NRITYA এটা ছিল প্যান্টোমিমিক ডান্স, মানে সঙ্গীত পিছন থেকে সঙ্গীত যেত, অভিনেতারা মূকাভিনয়ের মাধ্যমে একটা গল্প বলতো, মানে স্টোরি টেলিং মানে গল্প থাকতো। তো সেইটা তখনকার দিনে ছিল, যেটা আমরা সেটা বুলবুল হরিদাসের বুলবুল ভাজা, মানে ওই চানাচুরের ৩২ রকম, মানে কাউন্টিং মাইম, মিমিক্রি, ফুলস, সব রকম হয়, মানে লোককে আনন্দ দেওয়া। তো সেইটা প্যান্টোমাইম, আমাদের প্যান্টোমাইমের সঙ্গে আমরা বলি, শব্দটা ব্যবহার করি সবই, কিন্তু আমরা যেটা বলি যে মূক অভিনয়। এবং আমরা যখন প্রথম মূকাভিনয় করি তখন দেখ 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 চেয়ার নেই, বসে গেছে, দেয়াল নেই, দেয়ালের কাছে দেয়াল দেখা। এখন এইগুলো যে শব্দটা হচ্ছে মূক অভিনয়, সেখানে অভিনয়টা লোকে আর দেখছে না, লোকে দেখছে লোক কোনো রকমে হাসান, যেন দড়ি ধরে টানলো, হ্যাঁ মেয়েরা চুল বাজছে, লিপস্টিক লাগাচ্ছে, হ্যাঁ কেউ চুরি করে খাচ্ছে। এইখানে যে অভিনয়টা, যখন আমরা যে বলি ভাব বিভাব অনুভব সঞ্চারী ভাব এসব নিয়ে যে অভিনয়, তখন এটা আমরা বললাম যে আমরা থিয়েটার ফর্মে যখন করতে শুরু করলাম, আমরা বললাম যেটা আবার যেটা নাট্যশাস্ত্রে যেটা বলছে নৃত্য হচ্ছে ভাবাশ্রয়, আর নাট্য হচ্ছে নাটক হচ্ছে রসাশ্রয়, রসাশ্রয় মানে ওখানে রস থাকবে, মানে এক বা একাধিক রস এক একটা নাটকে থাকে, আর নাচে হচ্ছে ভাবাশ্রয়, আমরা আমাদের মূকাভিনয়টাও ভাবাশ্রয়, মানে আমরা রসাশ্রয় করতে পারি না, কারণ খুব তাড়াতাড়ি চোখ দিয়ে জল বেরিয়ে গেলে আমরা সেই জলটাকে মুছে আবার অভিনয় করার জন্য ওই যে সময়টা দরকার সেই সময়টা আমরা মূকাভিনয়ে দিতে পারি না। তো এইভাবে যখন আমাদের এই পুরো বিষয়টা আমরা করতে শুরু করলাম, পড়লাম, বিভিন্ন গুরুদের কাছে গেলাম, গিয়ে নাচের ব্যাপারটা, নাচে অভিনয় যে আছে তা সেইগুলো সমস্ত আমাদের লোক নাটক, মুখোশিল্প নিয়ে নাটক, মুখোশ করে নাচ নাটক, এগুলো এইসব দেখতে শুরু করলাম। তো সেইগুলো দেখে আমরা তার থেকে একটা একটা রূপ তৈরি করার চেষ্টা করেছি সেই সময়। সেইটাই মানে আমি আমাদের কথা হচ্ছে মূক অভিনয়, মানে কথা না বলে কিছু একটা করে দিলাম সেটা মূকাভিনয় হবে। তো সেইটার জন্যই আমাদের যেটা যেটা আমাদের কাছে দুটো খুব কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, একটা হচ্ছে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, আর একটা হচ্ছে উদয় শঙ্করের ব্যালে ব্যালে নাচ। সেগুলো যেমন ধরুন সামান্য ক্ষতি বা প্রকৃতি আনন্দ যে ব্যালেগুলো আমরা শেষের দিকে দেখেছি, পুরো পুরো মূকাভিনয়, মানে মূকাভিনয় নাটক, সেটা নাচের ইয়ে। আর রবীন্দ্রনাথের নৃত্যনাট্যও তাই, পুরোটাই নাচে, পিছনে লোকেরা গান গেয়ে যাচ্ছে আর সামনে নর্তকীরা অভিনয় করছে, মানে নৃত্যাভিনয়। তো এই মাঝখান থেকে একটা রূপ বার করতে হবে যেটা হবে মূকাভিনয়, যেটা দেখে আপনার ড্যান্স ড্রামাও মনে হবে না, বা
উদয় শঙ্করের ব্যালেও মনে হয়, তো সেই রাস্তাটাই আমরা তখন তৈরি করেছি আর কি। এবং মূকাভিনয় যেমন খুব সামাজিক যে সমস্যা, মানসিক যে সমস্যা, সাইকোলজিক্যাল যে প্রবলেম, উপর ফিলোসফিক্যাল কোনো আইডিয়া, এই বিভিন্ন বিষয়ে আমরা আমরা আমাদের নাটকগুলোতে আমরা আনতে শুরু করলাম, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে শুরু করলাম, যে এটা একটা কন্টেম্পোরারি আর্ট ফর্ম, মডার্ন না মানে কন্টেম্পোরারি মানে সমসাময়িক একটা শিল্প যেটা সময়ের সঙ্গে সঙ্গে যায়। মানে এমনও একবার অনেকে আমাদের জিজ্ঞেস করে, একবার আমাদের দিল্লির ফেস্টিভ্যালে বললো বিষয়বস্তু কি আছে, মানে আমরা এই তো মণিপুর থেকে যে দলটি এসেছে ওখানে 17 জন লোককে আর্মিরা গুলি করে মেরেছে, সেইটা নিয়ে ওরা নাটক তৈরি করে এসেছে, এর থেকে কন্টেম্পোরারি আর কি হতে পারে? একদম একদম, পলিটিক্যাল বিষয়টা ভীষণ ভাবে এবং সামাজিক বিষয়টা ভীষণ ভাবে উঠে আসে, সেই অত্যাচার এবং মানে নিপীড়িত যে শ্রেণী সেটা যে তুলে ধরা, যেটা মুখ এবং অভিনয় সেইটার মাধ্যমে, সেটা তো ভীষণ ভাবে একটা ইন্টেন্স মানে প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে না সেটা। আর আমরা প্রথমে আমাদের অনেকে বলেছে আর কি যে 1 ঘন্টা মূকাভিনয়, মানে প্রথম আমরাই শুরু করি ইন্ডিয়ান মাইন্ড থিয়েটার, যে লোকে শুধু মূকাভিনয় দেখার জন্যই আসবে। অনেকে আমাদের কাছে বলেছে 1 ঘন্টা নাচ করো, নাচ করছি আমরা, তোরা 1 ঘন্টা মূকাভিনয় কর, বা 1 ঘন্টা আবৃত্তি হলো, 1 ঘন্টা মূকাভিনয় হলো, বা একটা একাঙ্ক নাটক হলো, একটা মূকাভিনয় হলো। আমি বললাম না না, মূকাভিনয় দেখার জন্যই লোকে আসবে, 2 ঘন্টা ধরে আমরা শুধু মূকাভিনয় করবো। প্রথম প্রথম আমরা যখন করেছি তখন একটা অট্টহাসি ছিল যে যাদেরই বললাম যে এরকম আমরা মাইম করছি, মূকাভিনয় করছি, বলে ও দেখেছি তো যোগেশ দত্ত, মানে যোগেশ দত্ত দেখেছে মানে আর দেখার নেই কিছু, একই গান লোকে 10 বার শুনছে, 1000 বার শুনছে, কিন্তু একবার মূকাভিনয় দেখেছে একজনের, তারপরে আর বলছে তো মূকাভিনয় যোগেশ দত্ত দেখেছে। হ্যাঁ, তো সেইখানে আমাদের তখন বোঝাতে হয়েছে যে আমাদেরটা একটু অন্যরকম, হ্যাঁ আমাদের বিষয়বস্তু, আমাদের প্রযোজনার ধরন এর অন্যরকম, আপনারা একবার দেখুন। এরকম করতে করতে আমাদের শুরুতে বলতে হয়েছে দর্শককে, বোঝাতে হয়েছে, কারণ যোগেশ দা সেই সময়ের একটা সময় ছিল যখন যোগেশ দা ছাড়া আর কেউ ছিল না, কারণ অরুণাম মজুমদার পথ দুর্ঘটনায় মারা যান, আর যারা ছিল তারা ওই সিজন ফ্লাওয়ারের মতো, মানে যোগেশ দার ভাই সুরেশ দত্ত, উনি পাপেট, উনি পুতুল নাচের একদম, মানে সেখানে তো মূকাভিনয়ের কোনো সেরকম ভাবে, সেটা অন্যরকম বলতে চাইছি, সেটা সেরকম ভাবে তো সুরেশ দত্তর হাত দিয়ে সেরকম হয়নি। না না, সুরেশ দত্ত তো পাপেটকে নতুন রূপ দিয়েছে, ভারতীয় পাপেট, ভারতের আধুনিক পাপেট যেটা কন্টেম্পোরারি পাপেট, সেটা সুরেশ দার রড পাপেট, সেটা সুরেশ দার মতো আর কেউ নেই সারা ভারত। সেইটা ছিল মূকাভিনয়ের ক্ষেত্রে, মাঝে যারা ছিল সেই সময়ে তারা ঠিক সেইভাবে, কারণ এই শিল্পটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা, হ্যাঁ শরীরকে একদম টান টান ফিট রাখতে হয়, ব্যায়াম করতে হয় নিয়মিত, তারপরে ছিল যে একটা সাংগঠনিক ক্ষমতা দরকার, তারপরে হচ্ছে যে আপনার নাটক, আমাদেরই নাটক লিখতে হয়, আমাদের ভাবতে হয়, আমাদের জন্য কেউ নাটক লিখে দেয়, সেই জন্যে তার সেই ক্রিয়েটিভিটিটা থাকা দরকার। তারপরে একটা দল চালাতে গেলে সেই দলের যারা ছাত্র বা যারা সভ্য তাদের সঙ্গে মানিয়ে চলতে হয়, হ্যাঁ মানিয়ে চলা, তাদের সঙ্গে খুব ভালো সহৃদয়ের একটা সম্পর্ক, মধুর সম্পর্ক রাখতে হয়, কারণ এখানে আমরা তো এটা আর্ট করে তো আমরা খুব একটা পয়সা রোজগার করতে পারি না, সম্ভব না, মানে আমরা দল যা করি আমরা আমাদের শিল্পীদের পয়সা দিতে পারি না, সেটাকে তো সেই জন্য আমাদের খুব কঠিন কাজ এটা একটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাকে তো হোটেল হলের খরচা, টিকিটের না প্রযোজনার খরচা, নানা রকম রিহার্সালের খরচা, দিনের টিফিনের খরচা, সমস্ত খরচাটা জোগাড় করতে হয়, তো সেই সময় হতো আর কি, মানে সেই সময় আমরা যখন শুরু করেছি ছিলাম, তারপরে একটা নতুন আর্ট, মানে কেউ জানে না, কেউ বললো মূকাভিনয় বললে কেউ বলতো আচ্ছা মুখ দিয়ে নানা রকম আওয়াজ করেন না, জন্তু জানোয়ারের আওয়াজ টাওয়াজ, এইটা এটা স্যার একটা প্রশ্নের জায়গা আছে, মানে এটা আমাদের এখানেও প্রশ্ন আসছে পরপর, ফিডব্যাক আসছে, কবি প্রবাল কুমার বসু লিখেছেন গ্রেট,
ওনার ভালো লাগছে দেখতে। অদ্রিজা বসু লিখেছে, মুগ্ধ হয়ে শুনছি। একজন প্রশ্ন করেছেন, স্যার হাউ টু অ্যাক্ট উইদাউট আ স্ক্রিপ্ট, এটা কি কোনো ব্যাপার আছে মূকাভিনয়তে, যে স্ক্রিপ্ট ছাড়া যদি ইমপ্রম্পটু? আমরা ইমপ্রোভাইজ, আমাদের বেশিরভাগই ইমপ্রোভাইজড প্লে হয়। একদম, স্ক্রিপ্ট থাকে, একটা একটা গল্প স্টোরি লাইন থাকে, সেটা আমি বলছি আর কি, মানে আমি আসছি এরকম জিজ্ঞেস করলে আমাকে বলবেন, আমি সেইগুলো যাবো। এখন যেখানে আমি বলছিলাম যে আমাদের জন্য কেউ নাটক লিখে দেয় না, তাহলে দলে এমন একজন থাকার দরকার যে আপনাকে নাটকটা নাটকটা সরবরাহ করবে, নিয়মিত একটা নাটক লিখে দেবে, ভাবনা দিয়ে সাহায্য করবে যে এইভাবে করতে হবে। এত কিছু দরকার, মানে আপনি একজন প্রযোজক, সংগঠক, পারফর্মার, সব গুণ না থাকলে আপনার দলের লোকেদের মধ্যে আপনার দল চালানো খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। তারপরে মূকাভিনয়ের মতো এমন একটা শিল্প, আমি যখন শুরু করেছি তখন যারা নাটকের লোকজন ছিলেন আর কি, এখনো তারা বলে মূকাভিনয়, এখন আর বলে না, মূকাভিনয় ছোট মোটো কলা, মানে ছোট শিল্প আর কি, পার্ট অফ অ্যাক্টিং, মানে অভিনয়েরই একটা অংশ। সেই জায়গাটা আজকে আমি সম্ভবত সেই ইয়েটা ধারণাটা ওদের ভেঙে দিতে পেরেছি। এখন ওরা বলে যে না, মূকাভিনয় না শিখলে অভিনয় করা যায় না, মূকাভিনয় শিখতে হবে। তারপরে এই যে নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্রে এত কিছু আছে বিষয়, সেইগুলোকে আমরা নিয়মিত আমরা বলে 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 লোকের মধ্যে একটা দিয়েছি, প্রচার করেছি নাট্যশাস্ত্র, যেটা আমাদের দেশজ। হ্যাঁ, এই টেকনিকটা পুরোটাই আমাদের দেশজ। মানে হ্যাঁ স্যার, বলছি যে এই একটা জায়গা আপনি বলে নিন, আমি তারপর বলছি, সেটা হচ্ছে যে আপনি যেখানে দেশজ ব্যাপারটা বলছেন, রিজিয়নালিজমের যে জায়গাটা আমরা আসি সেখানে, এই যে নানান জেলায় জেলায় আমরা দেখি, ধরুন কেলকেপাচার বা চোরচুন্নি, ডিফারেন্ট ভ্যারিয়েশনস অ্যান্ড ফর্মস অ্যান্ড টাইপস, যে জায়গাগুলো, তো সেখানে কি কোনোভাবে এই সমস্তগুলো ইন্টার রিলেটেড পারফরমেন্স, মানে পারফরমেটিভিটির দিক দিয়ে এইগুলো আমরা আমি যেটা বলি আর কি, নাট্যশাস্ত্র হচ্ছে থিওরি, আর আমাদের এই যে লোক কলাগুলো যেগুলো সারা বছর ধরে আমাদের গ্রামে গঞ্জে হয়, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল রূপ। আপনি নাট্যশাস্ত্রে যা লেখা আছে, নাট্যশাস্ত্রে যা লেখা আছে সে সবকিছু আপনি ওদের কাছে পাবেন। ওদের অভিনয়ের যদি আপনি বিশ্লেষণ করতে থাকেন, হ্যাঁ, শারীরিক এবং মানসিক এবং বিষয়বস্তু সমস্ত নিয়ে নাট্য যায়। আর নাট্যশাস্ত্রের একটা যেটা খুব বড় বিষয় হচ্ছে যে নাট্যশাস্ত্র কিন্তু শুধু অভিনেতাদের জন্য নয়, নাট্যশাস্ত্র প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহারের উপযোগী একটা বই, মানে অবশ্য পাঠ্য হওয়া উচিত একদম নাট্যশাস্ত্র। কারণ আপনি কিভাবে দাঁড়াবেন, কিভাবে চলবেন, হাঁটবেন, তাকাবেন, যার উপরে আপনার ব্যক্তিত্ব নির্ভর করবে, আপনি কিভাবে হাত নাড়বেন, আপনার মুখের অভিব্যক্তি কেমন হবে, আপনি মনোভাব কেমন হবে, কি অবস্থাতে, এই সমস্ত কিছু নাট্যশাস্ত্রে লেখা আছে। এইটা কিন্তু শুধু যে অভিনেতাদের পাঠ্য বই তা নয়, সমস্ত মানুষ, এটা স্কুল থেকেই একদম পাঠ্য হিসেবে এই বইটাকে, আমাদের দেশে তো স্কুল এডুকেশনে এখনো থিয়েটার যোগ হয়নি, গোয়াতে একমাত্র গোয়াতে ওরা করেছে, স্কুলে থিয়েটার কম্পালসারি করেছে, আর অন্য অন্য জায়গায় শুরু হয়েছে, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের, যেটা এনসিইআরটি চেষ্টা করছে, যে আর্ট এডুকেশন। এই এই বিষয়গুলোকে আমরা যখন মূকাভিনয়ে, যেমন ধরুন আমরা যখন মূকাভিনয় করা শুরু করেছি, আমাকে আমরা যখন প্রথম শো করেছি তখন নতুন ছেলে, মানে আমি তাদের শিখিয়েছি, বলছে তোরটা ঠিক আছে বুঝলি নিরঞ্জন, কিন্তু তোর সঙ্গে যারা ছিল তারা আপ টু দা মার্ক নয়। এখন সেটা তো আমি জানি, কিন্তু আমাকে একটা কাজ করলে আপ টু দা মার্ক ওই শিল্প, ওই শিল্প তৈরি করতে গেলে আরো এত বছর পরিশ্রম করে ওদের ট্রেনিং দিয়ে তবে তৈরি হতে হবে। আমি তো যোগের দেখাচ্ছি শিখতে গেছি 66-এ, আমি 78-79-এ এসে প্রথম পারফরমেন্স করেছি, এবং যে তার থেকে আমি ঠিক করি যে আমি এটাকে প্রফেশন হিসেবে নেব, কোনোদিন চাকরি করব না, এটাকে আমি জীবিকা হিসেবে নিই। 79 এর আশপাশে সময়টা, 79 থেকে প্রথম আমি পারফরমেন্স করেছি, তার আগে এরকম ছোট ছোট পারফরমেন্স
ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে করেছি, বেড়ানো হয়েছে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের অনুরোধে বেড়ানো হয়েছে, মানে কলা বেচেছি, হ্রদ হ্রদ দেখা, কলা বেচা, দুটো, কলা বেচা, হ্রদ দেখা, আচ্ছা ওই উল্টোটা। তো আমি এর ফলে কি হয়েছে, আবার প্রচুর বেরিয়েছি সারা ভারতবর্ষে জুড়ে, এমন জায়গা নেই, এমন রাজ্য নেই, এমন কোন ইনস্টিটিউট নেই বা মানে যায়নি বা এখন হয়নি, যত ডিপার্টমেন্ট আছে, বড় যে গ্রুপ গুলো, মানে রতন থিয়ামের যে কোরাস রেপার্টরি থিয়েটারে গিয়ে আমি দু তিনবার গিয়ে ওয়ার্কশপ করে এসেছি, হ্যাঁ, মাইসোর রঙ্গায়নে যে নতুন হয়েছে বিবিধরণ, সেইগুলো ভারত ভবনে, মানে যত এই ধরনের সংগঠন আছে সবাই, মানে আমি জীবনে প্রথম কর্মশালা পরিচালনা করেছি পুনা ফিল্ম ইনস্টিটিউট, আচ্ছা, সিনেমাও জানি না আমি, কিছুও জানি না আমি, এমন কোনো বড় অভিনেতাও নই, কিন্তু ওদের মনে হয়েছে যে প্যান্টোমাইম বা মূকাভিনয়টা শিল্পীদের খুব জরুরি, তখন আমি ওদের সঙ্গে প্রথম ওয়ার্কশপ করেছি। তারপর তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে সমস্ত জায়গায় পড়িয়েছি। তো সেই এই যে বিষয়টা, আমি একটা যখন আমি পারফরমেন্স করছি দল করে, তখন দেখি যে আমি যখন শিখতে চেয়েছি তখন শিক্ষকেরও খুব অভাব, মানে শেখাবার লোক নেই, টিচার নেই। টেকনিক্যালিটিস গুলো নিয়ে স্যার আপনি বলেছিলেন যখন ওই লিট ইনফিনিটের নাটক সংখ্যার ইন্টারভিউ, সেইখানে আপনি বলেছিলেন যে ওই দেহ ছন্দের ব্যাপারটা, মানে ব্যায়াম অনুশীলন সেইটা, এবং কিভাবে সেটা রেগুলারলি, মানে উপর্যুক্ত ওই মানে যদি অনু মানে সেই ইনগ্রেডিয়েন্টস গুলো না পাওয়া যায় সেক্ষেত্রে প্রেজেন্টেশন পারফরমেন্স উপস্থাপনা সেই জায়গাটায় সেরকম ভাবে হয়ে উঠছে না, তো সেখানে ভারতে কি ভীষণ ভাবে একটা অভাব এখনো দেখা যাচ্ছে, মানে এত কিছু মাইম ফেস্টিভ্যাল, প্যান্টোমাইম ফেস্টিভ্যাল, থিয়েটার ফেস্টিভ্যাল, তারপরেও কতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে মাইম, সেটা একটা জায়গা। সেই জায়গা বল আসছি আমি। হুম, আমি যেটা বলছি যে আমরা না বিদেশের দিকে তাকিয়ে থাকি, আমাদের যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিদেশ থেকে ইংরেজি বই খুব এসেছে, সহজলভ্য আর কি, একদম, নাটক, সেই নাটকগুলো বিভিন্ন দল অনুবাদ করেছে, হ্যাঁ, সেই নাটকগুলোই তারা পারফরমেন্স করেছে, হ্যাঁ, কিন্তু আমাদের যে সে অভিনেতার তৈরি করার জন্য, যেমন চিলড্রেন থিয়েটার ওয়ার্কশপ, ছোটদের নাটক শেখাবার জন্য কোনো নাটকের দল কাজ করেনি, আমরা প্রথম করেছিলাম 1993 সালে, আচ্ছা, চিলড্রেন থিয়েটার ওয়ার্কশপ। আমি বললাম ছোটরা যদি না শেখে তাহলে বড়রা, বড়দের থিয়েটারে কারা আসবে, করতে আসবে, আর তারা যদি না শেখে ছোটদের দর্শক তৈরি হবে কি করে? আমরা যে ওয়ার্কশপ গুলো করি সবসময় তো 7 দিন, 10 দিনে, 15 দিনে কাউকে কিছু শিখিয়ে দেওয়া যায়, যে পারে সে 3 ঘন্টাতে শিখে যায়, 1 ঘন্টায় শিখে যায়, বুঝে যায় বিষয় ব্যাপারটা কি, কেউ 3 ঘন্টায় বোঝে, কেউ 3 দিনে বোঝে, কেউ 3 মাস, কেউ 3 বছর, কেউ 30 বছরেও বোঝে না। সুতরাং এই যে বুদ্ধি একটা বিষয় আছে, বুদ্ধিমানদের থিয়েটার হচ্ছে বুদ্ধিমানদের জায়গা, যদিও কোথাও বোকাদের স্থান নেই, কিন্তু থিয়েটারে বিশেষ করে বুদ্ধিমানদের খুব বুদ্ধি, এবং তাৎক্ষণিক বুদ্ধি, উপযোগ বুদ্ধি, বুদ্ধির যে নানা রকম প্রকার আছে সেইটা খুব দরকার হয়। তো সেই জন্যে খুব বুদ্ধিমান, আমি বললাম যে বুদ্ধিমান বুদ্ধিটাকে বাড়াও, তাহলে আমাদের যখন আমরা ট্রেনিং দিতে শুরু করলাম, আমরা এই জন্য করলাম, তারপরে আমাদের আমাদের কাজ তো শুরু ওই 79-এর পর থেকে আমরা করতে শুরু করলাম, তখন আমাদের কাজ দেখে সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কাজের ভালো ভালো লিখেছে আর কি কথা আমাদের সম্বন্ধে, কাজ সম্বন্ধে, তারা আমাদের দুষ্টু বুদ্ধি দিতে শুরু করলো, বলে তোরা একটা ফেস্টিভ্যাল কর, 3 দিনের ফেস্টিভ্যাল কর, তাহলে কি হবে, তোদের কথা তো আমরা একবার লিখতে পারি, তখন আমরা তোরা ফেস্টিভ্যালের প্রস্তুতি নিচ্ছিস, সেটা খবর হতে পারে, উদ্বোধন হলো একটা খবর হতে পারে, পারফরমেন্স গুলো হচ্ছে সেটা একটা খবর হতে পারে, হ্যাঁ হ্যাঁ হলে পারে, তোদের এটা আরো বেশি প্রচার পাবে মূকাভিনয়টা। তো সেইটা আমরা শুরু করলাম ওদের কথা শুনে, প্রথম শিশির মঞ্চে আমরা 1994 সালে শুরু করেছিলাম, 1984-এ, 94 না 84, 1984-এ, তখন আমরা এক্সিবিশন ছিল আমাদের ফেস্টিভ্যালে, ওয়ার্কশপ ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত,
সেমিনার ছিল, মূকাভিনয় দিতে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে যেরকম করতে পারে। এই যে আমরা এক্সিবিশন করেছিলাম, সেই এক্সিবিশনটা সমীর মণ্ডল করে দিয়েছে, করেছিলেন পুরোটা একে, ও বিখ্যাত পেইন্টার, এখন বোম্বেতে থাকে। একটা এক্সিবিশন আপনি বলেছিলেন আপনার বন্ধু সমীর, হ্যাঁ সমীর, সমীর, হ্যাঁ, সে ওই এক্সিবিশনটা করেছিল। সেমিনারে যদি তখনকার দিনে সেমিনারে শুভা প্রসন্ন এসেছিলেন পেইন্টার, হ্যাঁ, জগন্নাথ বোস এসেছিলেন, মাধব মাধব বন্দ্যোপাধ্যায় বোধহয় মাধব মাধব দা এসেছিলেন পেইন্ট স্কাল্পচার, তারপরে একজন ফটোগ্রাফার বন্ধু ফটোগ্রাফি, এরকম বিভিন্ন ফিল্ডের লোকেদের আমরা ডেকেছিলাম, যে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে মূকাভিনয় দেখে কিভাবে দেখে শিল্পটাকে। আর উদ্দেশ্য ছিল যে সব ফিল্ডের লোকেরা, আমি চুনি গোস্বামীকেও ডেকেছিলাম, কিন্তু চুনিদা আসতে পারেনি, চুনিদা হলো আমি ওই সময় থাকবো না রে, হ্যাঁ, তো চুনিদা আসতে পারে। তারপর সলিল চৌধুরীও এসেছিলেন, হ্যাঁ, আরো অনেক নাচের লোকেদের আমরা ডেকেছিলাম, সব নাচের লোকে, বালকৃষ্ণ মেনন থেকে শুরু করে সমস্ত নাচের লোকেদের আমরা এই ওয়ার্কশপে ডাকতাম, সেমিনারে ডাকতাম, যে তারা কি বলছে। তো এইভাবে আমরা মূকাভিনয় শিল্পটাকে মানে জনপ্রিয় করা, শিক্ষিত করা এবং চেষ্টা করেছি আর কি। আর যেটা সব লোকেরা প্রশ্ন করে যে মূকাভিনয়, মূকাভিনয়ের মানে এই অবস্থা কেন, মানে আরো বেশি জনপ্রিয়তার জায়গাটা, জনপ্রিয়তার জায়গাটা, সেটা একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যেটা বলতাম আর কি, যতদিন না শিক্ষিত আর বুদ্ধিমান লোক কোনো শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে, ততদিন সেই শিল্পটা এগোতে পারবে না, সেই শিল্পটা বৃদ্ধির হবে না। কারণ সেই জন্য এখন কি হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের সঙ্গে ডক্টর সদানন্দ সিং আছে, হ্যাঁ, ডক্টর ডিবি রাজারাম আছে, হ্যাঁ, মধুসূদন আছে, সে সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে মাস্টার করেছে, হ্যাঁ, এরকম সব লোকেরা যুক্ত হয়েছে বিভিন্ন রাজ্যে আর কি, জেলাতে। তার ফলে কি হচ্ছে, নতুন নতুন ধরনের কাজ শুরু হয়েছে, আমাদের ফেস্টিভ্যাল যেগুলো আমরা সংগঠিত করেছি আর কি, মানে আমরা ওই স্টেট লেভেল ফেস্টিভ্যাল ছিল ওটা আগে আমাদের, তারপরে আমরা রিজিওনাল লেভেলে একবার করেছিলাম, তারপরে আমরা ন্যাশনাল লেভেলে ফেস্টিভ্যাল করেছি, আমরা দিল্লিতে করেছি, এবং এখান থেকে তারপরে আমরা নিয়মিত করতে করতে এই আপনি যেটা বললেন যে আমরা 19-এ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করেছি, আন্তর্জাতিক করেছি। তো এইভাবে এই উৎসবগুলোতে কি হয়, বহু নতুন ছেলে যারা ওয়ার্কশপে যোগ করতে আসে, যারা পারফরমেন্স করতে আসে, তারা নতুন উদ্দীপনা পায়, নতুন নতুন কাজ দেখতে পায়, অন্য লোকেরা কে কি রকম করছে, স্বচ্ছ ধারণাগুলো স্বচ্ছ হয়, পরিষ্কার হয় যে কিভাবে হবে। আর আমরা যেটা বলতে থাকি যে মূক অভিনয়ে, এটা তো একটা দিক গেল, মূকাভিনয়ের যেটা বিষয়টা হচ্ছে, মূকাভিনয়ে যে নাট্যশাস্ত্রে যে 4 রকম অভিনয়ের কথা বলা আছে, আঙ্গিক, বাচিক, সাত্বিক, আহার, আমরা বলছি যে মূকাভিনয়ে আঙ্গিক, বাচিক, সাত্বিক, আহার্য 4 রকমের অভিনয়ই ব্যবহার হয়। আপনি এক্ষুনি প্রশ্ন করা উচিত ছিল, বাচিক অভিনয়ে আপনারা মূকাভিনয়ে কি করে আসবে। হ্যাঁ, আমরা বলছি যে হ্যাঁ আসে, আসে, এইভাবে আসছে যে আমরা মনে মনে সংলাপটা বলি, কিন্তু সেটা উচ্চারিত হয় না, সেটা বাইরে প্রকাশ করি না, সেটা আমরা মনের ভেতরেই বলি, যেটা আমাদের আভ্যন্তরীণ অভিনয়ের মধ্যে থাকে। একটা বাহ্যিক অভিনয় যেটা দর্শক দেখে, আর যেটা আভ্যন্তরীণ অভিনয় যেটা অভিনেতা নিজের মনের ভেতরেই অভিনয় করতে থাকে, যে তার পরিমাপ করে, তার ছন্দটা ঠিক মতো, রিদিমটা ঠিক হচ্ছে কিনা, তার সময়টা কতটা, ভাবরসের সময়টা ঠিক হচ্ছে কিনা, এইগুলো সব করতে থাকে। সেই জন্য হচ্ছে, যতক্ষণ না আপনি, আপনাকে বলবো যে কাউকে যদি আমি বলি এক চর মারবো, এই যে এক চর মারবো, এই চরের এক চর মারবো, একরকম হয় এক চর মারবো, এক চর মারবো, এই যত জোর যে ফোর্স গলার আওয়াজ এবং যত রাগের যত প্রকাশ, সেটা আমি সঙ্গে সঙ্গে না বললে ভেতরে আমার শারীরিক অভিনয় হবে না। যেটা আমি জগন্নাথ বসুকে বলেছিলাম যে রেডিওতে, আমি বললাম যে রেডিওতে তোমাদের দেখা যায় না,
শুধু তোমাদের গলা শুনি, কিন্তু তোমরা শাড়ির অভিনয় করো। হ্যাঁ, তোমাদের যদি প্রত্যেক গলাটা কেউ টিপে ধরেছে, হয়তো সে নিজেই টিপে ধরে টিপে ধরে বলছে লাগছে, এই যে শাড়ির অভিনয়টা করছে। হ্যাঁ, এবার যে শাড়ির অভিনয় তোমাকে তোমাদের করতে হয়, তো এই যে বিষয়গুলো মানে আমাদের ভাবনাটা ওই জায়গা থেকে আমরা নিয়েছি। আমরা এই জন্য বলেছি যে মঞ্চে তুমি অভিনয় করছো, নাট্যকার তোমাকে কোনো সংলাপ দেয়নি, নাটকের প্রয়োজনে তোমাকে মঞ্চে রাখা হয়েছে ওই দৃশ্যে, এবং 10 মিনিট তুমি কোনো কথা বলছো না, কিন্তু মঞ্চে থাকছো, কি করছো তখন? তুমি তখন কি করছো? তখন মূকাভিনয় করতে হচ্ছে তাকে, তাই না? কোনো সংলাপ নেই তো, কথা নেই, একদম একদম। এবং সেইটা যদি তাকে ফুটে বের করাতে হয় তার মধ্যে ভীষণ ইন্টেন্সলি, মানে তার তো সেই ওই চোখের এবং বিভিন্ন ভাবে ভুরু, চোখের যে সঞ্চালনা সেটা, মুখের পেশি, সবকিছুই কাজে লাগবে। মঞ্চের মঞ্চে যে ঘটনাটা হচ্ছে, যারা কথা বলছে, যারা বিষয়ে কথা বলছে, তার সমস্ত প্রতিক্রিয়াটা, শোনার প্রতিক্রিয়াটা তার চেহারা দিয়ে সে প্রকাশ করে, শারীরিক ভাষা দিয়ে প্রকাশ করে। এটা না করলে তার অভিনয়টা ভালো হবে, দেখার মতো হবে। তো এই জন্যই যে যখন অনেক সময় হচ্ছে কি, আমি সংলাপ বললাম, এবার আপনি সংলাপ বলছেন, আপনি যখন কথা বলছেন আমি চুপ করে থাকছি, তখনও তো এই যে ভাবছি, আমার মনের মধ্যে তো একটা ক্রিয়া চলছে। হ্যাঁ, সে যে পরে আমি কি বলবো, আমার কোন শব্দটা নিয়ে আমি আপনাকে প্রতি আক্রমণ করবো, হ্যাঁ, বা আপনি কি বলছেন সেটা আমি বলবো, এইটা তো আমি ভেতরে ভেতরে ভাবছি, এবং সেটা আমি আমরা আবার কৌশলে চেষ্টা করি যাতে আমার সামনের যে বানু লোক সে যাতে আমার প্রতিক্রিয়াটা বুঝতে না পারে যে আমি এর পরে কি করতে যাচ্ছি। হ্যাঁ, মানে সেটাকে আমি গোপন করার চেষ্টা করি। ওই অভিনেতারা সেইটারও প্র্যাকটিস করে আর কি, যে প্রতিক্রিয়াটা আমি বুঝতে দেব না। হ্যাঁ, সেটার জন্য ভীষণ ভাবে কঠোর অনুশীলন, মানসিক প্রস্তুতি পুরোটাই দরকার সেই জায়গায়, পুরোটাই দরকার, সবকিছু লাগে আর কি, শরীর এবং মন এই দুটোকে ট্রেনিং দেওয়ার জন্য নাট্যশাস্ত্রে সমস্ত ব্যায়ামের কথা লেখা আছে, চোখের ব্যায়াম, অঙ্গভঙ্গির ব্যায়াম, এরপরে চারি, করণ, খণ্ড, মণ্ডল, তারপরে একটা চ্যাপ্টার আছে গতি প্রচার, গতি প্রচার, গতি প্রচার, বিভিন্ন লোকের করুণ রসে কিরম গতি হবে, হাস্য রসের গতি কেমন হবে, হ্যাঁ, এরকম কোন কোন নেতা কি করে চলবে, সেনাপতি কি করে যাবে, রেজা রাজা কি করে যাবে, হ্যাঁ, সাধারণ মানুষ কিভাবে কি গতিতে হাঁটবে, এই সমস্ত কিছু ওখানে লেখা আছে। তার থেকে আমাদের একটা মানে আমরা দেখতে পাই আর কি, ধারণা করতে পারি যে বর্তমানে এই মানুষগুলোর কার কিরম রিদম দেওয়া উচিত, কার গতি কেমন হওয়া উচিত। তো সেইভাবে মানে নাট্যশাস্ত্র এটা একটা অসাধারণ বই, যেটা থেকে আমার মনে হয় যারা নাটক করবে ভবিষ্যতে তাদের সবারই পড়া উচিত, যে কোনো বিশ্ববিদ্যালয়ে নাট্যশাস্ত্রটাকে অবশ্য পাঠ্য করে এবং তার জন্য নিয়মিত পড়াবার ব্যবস্থা করা উচিত। এবং আমরা ন্যাশনাল মাইমি ইনস্টিটিউটে আমাদের পুরো সিলেবাসটাই হচ্ছে নাট্যশাস্ত্র বেসড, মানে নাট্যশাস্ত্রের সমস্ত আঙ্গিক অভিনয় মানে বা চিঠি, তার সঙ্গে নাট্যশাস্ত্রে যে যেভাবে বর্ণনা করা হয়েছে, শুধু ভরতের নাট্যশাস্ত্র না, সঙ্গীত রত্নাকর আছে, হ্যাঁ, আরো অনেক বই আছে যেটা অনেক কিছু সুন্দর সুন্দর ভাবে লেখা। স্যার, আমরা একটা কি দুটো প্রশ্ন নেব, প্রশ্ন আসছে যারা দেখছেন এখন। হ্যাঁ, নিন না স্যার। আমাদের জার্নালের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন এসেছে লিট ইনফিনিটের, যে নাট্যশাস্ত্রে বিভিন্ন রস এবং ভাব এই দুটির কথা বলা আছে, তো একজন অভিনেতার কি সেক্ষেত্রে নিজের অভিনয় করার সময় নিজের রসে আচ্ছন্ন হওয়াটা উচিত, নাকি সে দর্শককে নিজের রসটা প্রদান করতে সক্ষম হয় সেটার মাধ্যমে? তো সেইটা একটা প্রশ্ন এসছে। আর একটা প্রশ্ন এসছে লাইভে, সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসনের আগে যে নাটককে ভারতীয় নাটক হিসেবে জানি সেটা কি ইন্দো গ্রিক নাটকের প্রভাব? দুটো দুরকম প্রশ্ন এসছে আর কি, একটা ভাব রস রসের। আগে ভাব রসটা বলি, আমি বছর তিনেক আগে গোয়া গুজরাটে গিয়েছিলাম, ওদের বিশ্বকোষ পরিষদ আছে, ওদের নিজস্ব অডিটোরিয়াম আছে, আমার এক বন্ধু হাসমুখ বারাডি, তো আমাকে বললো নিরঞ্জন ভাবরস নিয়ে তুই একটা লেকচার,
একটা ওয়ার্কশপ করতে গেছে। ঠিক আছে ঠিক আছে দেব, সেটা তো আমি তো যেরকম হয় বলেছি, ভাব রস করে দেখিয়েছি নাট্যশাস্ত্রে কিভাবে আছে, আমরা বর্তমানে আমরা কিভাবে ওইটাকে পারফরমেন্সের সময় করি, এই সমস্ত বলার পরে প্রশ্ন উত্তরের পরে যখন আমি মঞ্চ থেকে নেমে এলাম, তখন কথা হবে 65-65 তো হবে একজন অধ্যাপকের, অধ্যাপক আমাকে জড়িয়ে ধরে ধরলেন, বললেন যে নিরঞ্জন আমি এই বিষয়টা 40 বছর ধরে পড়িয়েছি, আজকে বুঝতে পারলাম ভাব রসটা কি। এটা হ্যাঁ মানে তিনি তো বইয়ে যা লেখা আছে আক্ষরিক অনুবাদ, একদম আমরা যে নাট্যশাস্ত্রের বাংলা যে অনুবাদটা পড়ি সেটা আক্ষরিক অনুবাদ, ওইটা অভিনেতাদের ওই থেকে খুঁজে খুঁজে বার করতে হবে যে অভিনয় কিভাবে হবে, অভিনয়ের সময় আমি এটা কিভাবে প্রয়োগ করব, এটা প্রয়োগ বিদ্যা, পারফর্মিং আর্টটা হচ্ছে এটা প্রয়োগ বিদ্যা, আমি যদি প্রয়োগ না করতে পারি তাহলে এটা তো সেই ব্যায়াম করাটা বৃথা, একদম একদম তাই না? আমি যদি প্রয়োগই না করতে পারি, আমি হাজার প্র্যাকটিক্যালের ব্যাপারটা মানে প্রয়োগ করার যে জায়গাটা ওটা তো পুরোটাই থিওরিটিক্যাল যখন আমরা করছি। হ্যাঁ কারণ দর্শক দেখবে না যে আপনি কতগুলো ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন, আপনার কাছে মাস্টার ডিগ্রি আছে না গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে, হ্যাঁ নাকি আপনি পোস্ট ডক্টরেট করেছেন, পোস্ট ডক্টরেট করেছেন, এগুলো কেউ দেখে না। ভীষণ আপনার শরীর খারাপ, আপনার শরীর খারাপ, আপনার মন খারাপ, হ্যাঁ আপনার গায়ে ব্যথা, পিঠে ব্যথা, কি হাঁটুতে ব্যথা, কোনো কথা দর্শক শোনে না, দর্শক বলছে আমায় দেখা, তুমি যা জানো যা ঘটেছো তুমি আমাকে দেখা, আমাকে দেখিয়ে তুমি আনন্দ দাও, আমি তৃপ্ত হই তোমার অভিনয় দেখে, তবেই আমি খুশি হব, কারণ আমি সময় নষ্ট করে টাকা দিয়ে টিকিট কেটে এসেছি দেখতে আনন্দ পেতে। ঠিক আছে, আর যে যিনি প্রশ্ন করেছেন তিনি অভিনেতা নন, যে প্রশ্নটা ভাবরস নিয়ে করেছে তিনি অভিনেতা নন, যদি অভিনেতা হন তাহলে তার জন্য আমি এটা বলছি যে এটাও আমার মনে ছিল যে রসদৃষ্টি, আমরা শুনে আসছি রস কার জন্য, দর্শকের জন্য, তাহলে আমি অভিনেতা রসদৃষ্টি অনুশীলন কেন করব, দর্শক করবে তাই না, দর্শক করবে রসদৃষ্টি অনুশীলন, আমি কেন করতে যাব, তার মধ্যে সঞ্চারিত হচ্ছে দর্শকদের মধ্যে তারা আস্বাদ নিচ্ছে সেইভাবে বলছি তাই তো। এইটা প্রশ্নটা আমি অনেক দিন মনের মধ্যে এইসব থাকতে আসছে, নিজের মত দিয়ে বোঝা যায় বোধিত, একদম একদম। তা আমি কেরালা গিয়েছিলাম 1980 সালে, আচ্ছা কথাকলি, আমি ওই কথা কেরালার কথাকলি গ্রাম যেটা আছে চেরু চেরুথুরু, ওখানে আমি 1 মাসের জন্য ছিলাম, তখন আমি সকালে যেতাম ইয়ে দেখতে কুড়িয়াট্টম ক্লাসে আর বিকেলে কথাকলি, সারাদিন কথাকলি ক্লাসটা দেখতাম আর কি, ট্রেনিং মেথডটা কি। তা আমি ওইখানে কুড়িয়াট্টমের ওখানে যাওয়াতে একজন মিরাবু বাজাতো, একটা যন্ত্র আছে বড় মটকা তার উপরে চামড়া বাঁধা থাকে ওইটা বাজায় মিরাবু, ওর একটা বড় কুড়িয়াট্টম অভিনেতার ছেলে, তো উনি বললেন যে এই রবিবারে নিরঞ্জন, ওকে কেন জানি না আমাকে ভালো লেগেছে, ভাষা বুঝি না প্রথম কথা, ও হিন্দি জানে না ইংরেজি জানে না, তো ওর ভালো লেগেছে বলে নিরঞ্জন তুমি চলো আমার বাড়িতে, আমার বাবা আমার ভালো অভিনেতা, মানে অন্য লোকে যে ইংরেজি জানে ভাঙা ভাঙা তার মাধ্যমে আমাকে বললো, আমি বললাম ঠিক আছে আমি যাবো। তা আমি ওর বাড়িতে গেলাম এক রবিবারে, ওই আমাকে সঙ্গে করে নিয়ে গেল, এবং যেটা আমার লাভ হলো সেটা হলো যে ওনার নাতি, ওনার নাম হচ্ছে গুরু মানি মাধব চাকিয়া, তখন ওনার বয়স 84 বছর, 84 84 বছর বয়স, এবং আমি সৌভাগ্যবান ছিলাম এই জন্যে যে ওনার নাতি একটা হিন্দি একটি স্কুলের হিন্দি টিচার, সে আমার দোভাষীর কাজটা করলো, তাকে আমি প্রথম ওইটাই জিজ্ঞেস করেছি যে আমি বললাম গুরুজি আমি দেখছি যে বইয়ে যত ছবি ছাপা আছে রসে সবাই নাকের দিকে তাকিয়ে আছে, করুন করুন করুন, আমি বলছি আমি যদি নাকের দিকে তাকিয়ে থাকি তাহলে আমার চোখটা দর্শক দেখবে কি করে, তখন উনি যেটা বললেন আর কি
বললেন ওরা সব অশিক্ষিত মূর্খের দল। হ্যাঁ, পরিষ্কার এইভাবে বললেন, বলে উনি শ্লোক শোনালেন, বললেন করুণ রসের দৃষ্টিটা নাকের নাকের সোজা সুজি যাবে, যেন রৌদ্র রসেরটাও সোজা, বীর রসে সোজা যাচ্ছে, এইবার ওর থেকে নিচে যাবে করুণ রস এবং কাঠের কাত হয়ে যাবে, তার ফলে লোকে চোখে তোমার চোখ দেখতে পাবে। আচ্ছা, এইটা হলো প্রথম যে কিভাবে আমি উনি বলছেন। আমি তারপরে উনি সব করে করে দেখাচ্ছিলেন, বাড়ি কোন ব্লাড প্রেশার, বাড়ির লোক রেড়ে করছে, হ্যাঁ আপনি আর কিছু জিজ্ঞেস করবেন না ওনাকে, তবুও আমার আর খিদে আর কি, আমার তো খিদে ছিল, সেইগুলো সব একটা একটা করে মিটছে। তবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি ওই এই কথাটাই জিজ্ঞেস করলাম যে আমি রসদৃষ্টিটা কেন অনুশীলন করব, রস তো অনুগ্রহ রস দর্শক অভিনেতা তৈরি করবো। তখন উনি আমাকে পরিষ্কার বললেন, যেটা আমি তারপর থেকে আমার মুখ থেকে শুনে শুনে বহু লোক, বহু আর কি নাচের লোক নাটকের লোক যারা বিষয়টাকে পরিষ্কার করেছে আর কি, সেটা হচ্ছে যে আমি যখন অভিনয় করি মঞ্চে, ভাব বিভাব অনুভব সঞ্চারী ভাব সব নিয়ে, তখন আমি ভেতরে সেই রসটা প্রথমে গ্রহণ করি, প্রথমে ওই আনন্দটা আমি উপভোগ করি, আনন্দটা উপভোগ করলে আমার চেহারায় আমার এই ভাবটা তৈরি হয়, আমার এই চেহারার এই ভাবটা দেখে, কারণ পুরো প্রক্রিয়াটা তো দর্শক দেখছে, তার মনে প্রথমে ভাব তৈরি হয়, সেই ভাব থেকে সে রসগ্রহণ করে। প্রক্রিয়াটা হচ্ছে, যিনি প্রশ্ন করেছিলেন তিনি তাকে বলছি যে প্রথমে হচ্ছে রস, ভাব, ভাব, রস। আচ্ছা, ঠিক হলো, ভাব, রস, ভাব, দর্শকের জায়গা কি হচ্ছে? ভাব, রস, রস। এইটা হচ্ছে রস নিষ্পত্তির যে কথা বলা আছে, ভাব বিভাব অনুভাব সঞ্চারী সংযোগাত রস নিষ্পত্তি, এইটা ওই রস নিষ্পত্তি তখনই হবে যখন আমি কম দর্শকের সঙ্গে আমার যোগাযোগ, আমি যেটা পৌঁছে দিতে চাইছি, অভিনয় তো নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া, অভিনয় করা যায় না, অভিনয় হয়, অভিনয় করা যায় না, যে বলেন আমি অভিনয় করলাম, অভিনয় করা যায় না, এগুলো কথার কথা, অভিনয় হয়, আমি মঞ্চে যেটা করছি সেটা অভিনয় হলো, সেটা দর্শক দেখে, দর্শক দেখে তার থেকে আনন্দ গ্রহণ করলে তার চেহারায় প্রথমে ভাবটা ফুটতে থাকে, ভাবটা ফুটতে ফুটতে তার থেকেও রস করে। এবং মুশকিল যেটা হচ্ছে যে অভিনয়ের সময়ে অভিনেতা, যেটা আমি এর আগে বলেছিলাম যে আভ্যন্তরীণ অভিনয় ক্যালকুলেট করছে যে করতে 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 দর্শকের ভালো লেগে গেল, ওইখানেই আপনাকে শেষ করতে হবে, তার আগে শেষ করলেও দর্শকের ভালো লাগবে না, দর্শকের ভালো লাগার পরেও আপনি যদি করতে থাকেন দর্শকের আনন্দটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার, আপনার কিছু কাজ নিয়ে এই প্রসঙ্গে একটু আরেকটু যদি বিশদ ভাবে বলেন, এই জায়গাটা যেখানে আপনারা ভাব এবং অভিনয় নিয়ে আপনার কি কাজ নিয়ে তারা শুনতে চাইছে। হ্যাঁ, এইটা বলে নি আগে, এই জায়গাটা শেষ হয়। আচ্ছা, অনেক সময় দেখবেন অভিনয় আমরা কি বলি, পরিবেশন করা, পরিবেশন করছি আমরা, অভিনয়টা কি করি, পরিবেশন করি, সঙ্গীত পরিবেশন করবেন, হ্যাঁ বলে না নৃত্য পরিবেশন করবেন, মানে পরিবেশন করা, আপনি একটা বিয়ে বাড়িতে খেতে গেছেন, আপনাকে আপনি খেতে বসেছেন, আপনি খাচ্ছেন, খুব ভালো লেগেছে খাচ্ছেন, পরের আইটেমটা আর আসছে না, আপনি খেয়ে বসে আছেন, আপনি খালি ভাবছেন যে ওই আইটেমটার লোকটা কোথায় গেল, দাদা দেখুন না পরের আইটেমটা, মানে খাওয়ার যে আনন্দটা সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে একদম একদম, এই যে দেরিটা করছেন, বুঝতে পারছি উদাহরণটা, এই জন্য রসগ্রহণের উদাহরণটা আমি আপনাকে এই জন্য দিচ্ছি। এবারে আপনি খাচ্ছি খাচ্ছেন আপনি খাচ্ছেন, প্রথমে ডাল দিয়ে গেল, ভাজা দিয়ে গেল, আপনি খাচ্ছেন, দেখা গেল তরকারি এসে গেল, আপনি বললেন এদিকে দাও, তারপরে দেখলো মাছ এসে গেল, এখানে দাও, মানে আপনি খাওয়ার কোনো আনন্দই পাচ্ছেন, মানে আমি পরিবেশনটা ওইভাবে করলে হবে না যে আছে সব পরপর 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 লোককে দিয়ে যাবে, লোককে খেতে দিতে হবে, এইটাই পরিবেশন করার মানে আর কি।
যে পরিবেশন করলে তখনই লোককে, যে আপনি এত টাকা খরচা করে ব্যবস্থা করেছেন, সেখানে লোক যদি খেয়ে আনন্দ না পায়, ভালো ভালো খাবার, এত ভালো ভালো আইটেম বানিয়েছেন, সে এরকম আপনি যে নাটকটা মঞ্চে অভিনয় করছেন, আপনাদের এত দিনের রিহার্সাল, এত দিনের পরিশ্রম, এতগুলো লোকে মানুষের, সেইটা পরিবেশনের গুণে নষ্ট হয়ে যায়। দুটোই মানে সমৃদ্ধ হতে পারে, নষ্ট হতে পারে, দুটোই হতে পারে। এইটাই হচ্ছে পরিবেশনটা সুন্দর করে করতে হবে, তা নাহলে হবে না। আশা করি বোঝাতে পেরেছি যিনি প্রশ্ন করেছেন। স্যার থ্যাংক ইউ জানিয়েছেন উনি, যে থ্যাংক ইউ স্যার ফর সাচ গ্রেট এক্সপ্লেনেশন। আরো দুটো প্রশ্ন পেয়েছি আমরা যারা দেখছে এখন তাদের থেকে। আপনি বলুন। হ্যাঁ স্যার বলছি, একজন জিজ্ঞেস করেছেন গায়ত্রী দেবী বরঠাকুর আসাম থেকে, উনি বলতে চাইছেন যে এক্সপ্রেশন অফ সেভেন সেন্টিমেন্টস নাট্যশাস্ত্র, সেটা সম্বন্ধে মানে সেটার কি মুকাভিনয় কোন স্পেসিফিক রিপ্রেজেন্টেশন আছে? সেভেন সেন্টিমেন্টস বলে আলাদা কিছু তারপরে পরে আরো ভক্তি, বাৎসল্য, দাসত্ব, দাসত্ব আরো পরে যোগ হয়েছে। সেটা আপনি ওই নাম্বার অফ রসস বলে একটা বই আছে, সেই রসের ওই ওই বইয়ের এইগুলো সব পরবর্তীকালে যেগুলো যোগ হয়েছে সেগুলো পাওয়া যাবে। ভরতমণি লিখেছেন যে আটটা রস, নটা শান্ত বলে রাজীব উনি লেখেন, উনি বলছেন যে মূল চারটে রস থেকে বাকি আর চারটে উৎপন্ন হয়, মানে তার ফলশ্রুতি। হ্যাঁ, ক্রোধ হলে করুণ হবে, সিঙ্গার থেকে হাস্য হবে, মানে আপনি প্রেমে পড়লে এমন সব অদ্ভুত কাণ্ড করতে থাকে লোকেরা, সেটা দেখে বাকি লোকেদের হাসি পায় আর কি। হ্যাঁ, তো সেই জন্যে ওইগুলোই বলছে মূল চারটে আর বাকি চারটে তার থেকে, এইগুলো নাট্যশাস্ত্রের পরের দিকে আছে, অধ্যায় অধ্যায়ে আছে, লেখা আছে, যে কেউ দেখতে পাবে না। এখন তো নাট্যশাস্ত্র আপনি নেটে পেয়ে যাবেন পুরোপুরি। তো এটা হচ্ছে মূল, এটা প্রয়োগ, যেটা আমি আগে বললাম যে আমি যখনই এই মুখ অভিনয়ের নিয়ে আমরা কাজ শুরু করলাম তখন ওই চারটে অভিনয়, যেটা আঙ্গিক, বাচিক, সাত্বিক, আহার্য, সাত্বিক অভিনয়টাও তার সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, একদম সব ভাব রস ছাড়া হলে হবে না, রস ছাড়া ভাব ছাড়া হলে কিছু হবে না। এবং নাচের, উনি যদি নাচের লোক হন যিনি প্রশ্ন করেছেন, নাচে হচ্ছে এটা মাত্রা হিসেবে ব্যবহার হয়, যেমন ষোলো মাত্রার মধ্যে করতে হবে, তার মানে আমরা এই পুরো ব্যাপারটা ষোলো মাত্রার মধ্যে করে শেষ করে দিতে হবে, তারপরে আবার করে আবার একটা ষোলো মাত্রায় করতে হবে, মানে মাত্রাতে বিভাজিত করে দিতে হবে। সেটা ওই নাচের লোকেদের জন্য আলাদা। আমার একটা নাচের অভিনয় নিয়ে আর একটা টক হবে, সেটা নাচের লোকেরা পৌশালী মুখার্জি ওরা ব্যবস্থা করছে, তো সেখানে আমি নাচে নৃত্যাভিনয় নিয়ে আলোচনা করব, কেউ যদি আগ্রহী থাকেন সেটা শুনতে পারে। হ্যাঁ, সেটা আজকে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই সেখানেও জয়েন করলে তারা সেটা শুনবে। স্যার আর একটা প্রশ্ন আছে, যেটা শেফকাতুল্লাহ অনির্বাণ করেছেন আমাদের এখানে লাইভ শোতে, আমরা ব্রিটিশ শাসনের আগে যে নাটককে ভারতীয় নাটক হিসেবে জানি সেটা কি ইন্দো গ্রিক নাটকের প্রভাব? কারণ ইন্দো গ্রিক শাসনের ফলেই জানা যায় প্রাচীন ইউরোপীয় ধারার নাটক ভারতে প্রবেশ করে, এই বিষয়ে একটু আলোকপাত করলে ভালো হয়। প্রশ্ন, এটা এর জন্য পণ্ডিত লোকেরা আছে যারা আছে তারা বলবে না। আমি এইটুকু বলি যে প্রথমে যখন 1833-তে প্রথম বাংলা নাটক লেখা হয় বাংলা ভাষা, তার আগে সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ হয়েছে বুঝলেন না, তারপরে 1795-এ লেবেদেব, হ্যাঁ, লাইভ ইজ দ্য বেস্ট ডক্টর আর দিস গাইস বলে দুটো নাটক, তখনকার দিনে মেয়েরা মেয়ে চরিত্রে অভিনয় করছে, নারী চরিত্রে, মানে এটা দারুণ ব্যাপার, পৃথিবীর ভারতবর্ষে আর কোথাও হয়নি কোনো রাজ্যে। সুতরাং এইগুলো তো ওই ইতিহাস যখন পড়তে পড়তে আসবো তখন এইটাকে কোন নাটকগুলোকে কি বলা যাবে সেইগুলো তারা পণ্ডিতরা লিখে গেছে, পণ্ডিতরা লিখে গেছেন সেইগুলো বইয়ে পাওয়া যাবে,
হ্যাঁ, আপনি এই ব্যাপারে আমি আলাদা করে কোনো দরকার হলে আপনি প্রশ্ন করবেন, আমার ফোন নাম্বার নিয়ে নেবেন। হ্যাঁ, ফোন নাম্বারে আপনি প্রশ্ন করবেন, এটা আমি আজকে মূক অভিনয় নিয়ে সংক্রান্ত মানে প্রশ্ন। আমরা ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স যেটা নিয়ে আজকে হ্যাঁ হ্যাঁ, মেইন নীরব। অনুষ্ঠানটা করছি, তো সেখানে স্যার মানে থিওরিটিক্যাল পার্ট, ভাব রস এগুলো নিয়ে জানার পরে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে মার্সোতেও আমরা পাই, মার্সোর দ্য বিট দ্য ক্লাউন বা কেজ, সেখানে প্রপস এর ব্যবহারটা, সেইখানে প্রপস এবং কস্টিউম আপনি কথা বলেছিলেন যেটা একটা সময় যে আগে যে কালো কস্টিউমের ব্যাপারটা বা এখানে প্রপস এর মোকাবিলা যে ব্যাপারটা, পুলিং দ্য রোপ টেকনিক, ছাতার ব্যবহার, এরকম নানান দৃশ্যে আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে প্রপস এবং স্টেজ ক্রাফট পুরো ব্যাপারটা কিভাবে আমরা সেই দাঁড় করায়? আমরা সেই জন্য বললাম না যে আহার্য অভিনয়, হুম আহার্য অভিনয়ের মধ্যে কস্টিউম, প্রপার্টিস, মেয়ের অর্নামেন্টস, হুম হেড গিয়ার, এসব ওই আহার্য অভিনয়ের মধ্যে আসবে, আহার্য আচ্ছা অভিনয়ের মধ্যে আসবে। এবং আচ্ছা কস্টিউমেরও নিজস্ব একটা মজা আছে। আমি যখন প্রথম, আমার এক সাংবাদিক বন্ধু, সাংবাদিক একটু সিন বড়ই হবে মানে আমাকে, উনি বললেন, নিরঞ্জন তোমরা ওই একটা কালো পোশাক পরে ওই যে কি করো না 2 ঘন্টা ধরে বমি বমি পায়। আমি বললাম, আপনি আসুন না, আমারটা দেখতে আসুন, বমি পাবে না। কারণ আমি প্রতি আইটেমে আমি তার সাজেস্টিভ একটা কস্টিউম বদলাতে থাকি, মানে ওই বৈচিত্র্যটা আনার জন্য। আমারও মনে হয়েছিল, আপনার যেটা মনে হচ্ছে ওটা আমারও মনে হয়েছিল, সেই জন্য আমি প্রথম ওই রকম কস্টিউম বদলাবার। এবং যেটা যা সাংবাদিক বন্ধুরা লিখেওছেন রিভিউতে যে প্রথম এই ধরনের ব্যবহার আমরা দেখলাম পোশাকে। তারপর আমি যখন প্রথম সুকুমার রায় ছড়া নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আচ্ছা হ্যাঁ, 5টা ছড়া নিয়ে, তাতে নানা রকম প্রপ স্টপ ব্যবহার করেছিলাম, যে প্রপস এরও একটা মজা আছে। যেমন ছায়াবাজি, হ্যাঁ ছায়া ছায়াবাজিতে ছায়া নিজের ছায়াটাকে ধরার চেষ্টা করছেন, ধরে বোতলে ভরে বিক্রি করবে। হ্যাঁ, একদম একদম খুরোর কল, হ্যাঁ খুড়োর কল, তো এই যে বিষয়গুলোকে, বা হারিয়ে পাওয়া, দাদুর চশমা, দাদুর নাকে চশমাটা লাগানো আছে আর দাদুর সে সব জায়গায় চশমাটা খুঁজছে, নাতিদের যে সব জায়গায় করেছে, মানে এই যে ক্ষমতা, আপনার যদি ক্ষমতা থাকে আপনি বাকি লোকেদের এইরকম অকারণে হয়রান করাতে পারে, করতে পারে। হ্যাঁ, এই যে সুকুমারের ছড়ার যে এই যে বিষয়টা, ওইটাই আমি দেখাবার চেষ্টা করেছি, ধরার চেষ্টা করেছি সব জায়গায়। অনেকে বলেছে আমি সঙ্গে সঙ্গে কবিতাটা বললে পারতে, আমি কবিতা বললে আমি তো কবিতার সঙ্গে লাইন মিলিয়ে মিলিয়ে করিনি, সুতরাং কবিতা পড়লে ওই মজাটা আপনারা পেতেন। স্যার এবার আপনার কাজ নিয়ে একটু বলুন, বেলুন বা মেজার কাজ যেগুলো নিয়ে, হ্যাঁ ওইগুলো একদম বেলুন টেলুন যে কাজ করেছি বেলুনের সময়, নিরুগোসাইয়ের ছাতা, হ্যাঁ মানে ওই আমার একটা প্রশ্ন আছে, নিরুগোসাই কি কোনোভাবে নিরঞ্জন গোস্বামীর ওপর আধারিত, হ্যাঁ কোথাও না কোথাও সেটা কি ধরা যেতে পারে? হ্যাঁ, আমি অনেকগুলো আমার নাম দিয়ে এরকম অনেকগুলো সিরিজ করেছি। প্রথম করেছিলাম মা লক্ষ্মী পুতুল নাচ পার্টি, প্রো প্রো মানে প্রোপাইটার নিরু গোসাই, ওইটা প্রথম, ওইটা আমরা ওই নাটকটা করেছিলাম সুরেশ দত্তের কালকাটা পাপেট থিয়েটারের 25 বছর যেবার হয় আচ্ছা রজত জয়ন্তী উৎসব, তখন সুরেশ দা আমাকে অনুরোধ করেছিল যে নিরঞ্জন তুই একটা করবি আমাদের উৎসবে। আমি বলি আমি তো মুখাভিনয় করি, বলছে না তোর একটা পাপেট আইটেম আছে ওইটা করবি, আমার একটা সোলো আইটেম আছে পাপেট। তখন আমি ভাবলাম, দলের ছেলেদের সঙ্গে কথা বললাম, আমি বললাম দেখ এটা এরকম বড় ফেস্টিভ্যাল হবে, সুরেশ দার মতো মানুষ আমাদের আমন্ত্রণ করছেন, তো একটা নতুন কিছু করতে হবে, পুরনোটা কেন করবো, ওটা তো করতেই যে কোনো সময় গিয়ে করে দিতে পারে। তখন আমরা এইগুলো আমরা এই ছোটবেলায় রাসের মেলা, হ্যাঁ রাসের মেলা, ঝুলনের মেলা, তে আমরা এইসব পুতুল নাচ দেখার অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, ছেঁড়া ত্রিপলের ফাঁক দিয়ে বা কোনো রকমে ঢুকে পড়ে, তখন ওই ছোটবেলায় ওই 19 পয়সা বাঁচাবারও, হ্যাঁ ফাঁক ফোকর দিয়ে কারোর সঙ্গে বলে টোলে ঢুকে পড়ে, তখন এই পুতুল নাচ দেখারও মজা ছিল। আমরা এই মা লক্ষ্মী পুতুল নাচ পার্টিতে আমরা যেটা করেছি সেটা 1 নম্বর হচ্ছে হিউম্যান পাপেট, এবং হিউম্যান পাপেট এবং তার উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যারিওনেট, মানে সুতোয় ঝোলানো পুতুল, এবং সেখানে যারা পুতুল সুতোয় ঝোলায় তাদের দেখা যায় না, আমরা তাদের দেখিয়েছি সেই সুতোয় ঝোল নাচাচ্ছে,
এবং পরে এক জায়গায় দেখিয়েছি, তারা ওই পর্দার এখান থেকে নেমে আসে, দেখিয়েছি যে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া গেঞ্জি পরে তারা ওই পুতুল নাচাচ্ছে, লোককে আনন্দ দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা ঠিক দুবেলা খাবার মতো পয়সা জোগাড় করতে পারে, পয়সাটুকু পায় না। তো এইরকম নানা বিষয় নিয়ে আমরা একটা করে যাব। আমরা যদি বিষয়বস্তু নতুনত্ব যদি পুতুল নাচে না নিয়ে আসা যায়, তাহলে পুতুল নাচের ওই জায়গাতে থেকে যাবে, মানে পুতুল নাচ আর বাড়বে না। তো এইটা আমরা করেছিলাম, খুব একটা দারুণ প্রযোজনা হয়েছিল, লোকের ভালো হয়েছিল। আমরা তখন প্রথমবার আমরা যখন করেছিলাম তখন তো পুতুল নাচের লোকেরা সেই সময় তো যারা যারা আমায় দেখতে পেয়েছে প্রশংসা করেইছে, পরের দিন তো ফোন করেছেন, হ্যাঁ, রঘুনাথ গোস্বামীর স্ত্রী ফোন করেছেন, হ্যাঁ, বিভিন্ন পাপেটের যারা তারা ফোন করেছেন, নিরঞ্জন কালকে তিনি একটা অসাধারণ হ্যাঁ পারফরমেন্স দেখালে। তো সেটা তো আমরা পুরোটাই দেখিয়েছিলাম যে পুতুল নাচের মালিক নিরু গোসাই, হ্যাঁ, সে এসে সংলাপ বলে দর্শকের সাথে কথা বলে, বলছে আসলে মাইমটা হচ্ছে ওই পুতুল নাচের ওখানে, ওই জায়গাটায় পুতুলরা যেখানে নাচে ওরা কথা বলে। অপেরা শব্দটা ওখানে ব্যবহার করেছেন, মানে অপেরা পার্টি পুতুল নাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইটা নিয়ে খুব বিয়ে হয়েছে। শেষের দিকে পুতুলগুলোর ওই ইলুশনটা দর্শক দর্শকের মধ্যে ঝগড়া হতো, ওরা উইংস এ চলে আসতো, উইংস এর ফাঁক দিয়ে দেখতো, একজন বলছে সুতো আছে একজন বলছে সুতো নেই। হ্যাঁ, তো আর ওর জন্য আমরা ইলুশনটাকে ব্রেক করে সুতো ছিঁড়ে ওরা পুতুলগুলো পরে পালিয়ে যায়, মানে তোমরা আমরা এই তোমাদের এই ইচ্ছে মতো নাড়ানোর মধ্যে আমরা নেই, আমরা নাচবো বলে তারা পালিয়ে যায়। ওইখানে শেষ হয় আর কি গল্পটা। আচ্ছা, তো এটা অন্য ধরনের প্রযোজনা হলো, ভালো লাগবে। এটা বেলুন 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 যেটা হয়েছিল সেটা খানিকটা যেটা হয় যে চার্লি চ্যাপলিন ছোট ছোট গল্পগুলো ছিল, তাতে উনি কোথেকে বিশেষ থেকে নির্বিশেষে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, তো সাধারণভাবে তৈরি করতেন বা শুরু হতো, হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে দিতেন নির্বিশেষে চলে যেতেন। তো সেইরকম আবার বেলুনটা তো আমি যখন বেলুনটা কুকুরটা তৈরি হয়েছে, তৈরি হয়েছে এইভাবে ছোট বাচ্চাদের দেখাতে দেখাতে, হ্যাঁ, ফেটে গেল, হয়ে গেল, হয়ে গেল, তা বলে আছে এটা যদি গ্যাস বেলুন হয়, গ্যাস বেলুনটা হলে তা গ্যাস বেলুনটা নিয়ে খেলা যাবে, হ্যাঁ, এই যে সুতো নিয়ে মজাটা করা যাচ্ছে, হ্যাঁ, কিছুই না, পয়েন্টিং এক্সারসাইজ বলে এগুলো মূকাভিনয়ের ভাষা। সেখানেও তো ইলিউশনের জায়গাটা আপনি তৈরি করেছেন, যে ইলিউশনের জায়গাটা তো হয়েই যাচ্ছে, সেটা ইলিউশন তো ওইভাবে তৈরি করেছি। বেলুনটা এলো, এবার বেলুনটা নিয়ে খেলতে খেলতে বেলুনটার উপর বসছে, বেলুনটা খুব মজা হচ্ছে, বেলুনটা বলতে বলতে বেলুনটার উপরে বসছে, তারপরে বেলুনটা পায়ের ফাঁক দিয়ে চলে যাচ্ছে, তারপর সুতো টেনে আর বের করতে পারছে না, দুয়ের ফাঁক পায়ের ফাঁকে আটকে গেছে। ছোটদের যা হয় একদম একদম ওই করতে বের করে নিয়ে আসে, বলে আরে এই পাটার এখান দিয়ে গেলে তো সুতোটাকে বার করে নেওয়া যাবে, বের করে নেয়, তা সুতোটা তো এখানে কি হয় সুতোটা, তারপরে ওকে উপরে নিতে চেষ্টা করে, মানে ওইখান থেকে সে বেলুনটা ওকে উপরে নেওয়া যাওয়ার চেষ্টা করে। আর ওই সময় কি হয় আমরা যেটা চেষ্টা করেছি যে আলোর ব্যবহার, আলোর ব্যবহার, সেটা আমি বললাম যে আমার সঙ্গে তখন সেবার সেই সময় জয় তাপস সেনের ছেলে জয় আমার আলো করেছিল প্রথম। তো জয়কে আমি বললাম দেখ জয় তুই যদি আমাকে এখান থেকে আস্তে আস্তে যদি আমি উঠে উঠবো যখন তুই আলোটাকে উপরে তুলে দিবি, কোমরের নিচেটা অন্ধকার করে দিবি, তাহলে আমি এই যে সুতোটায় ঝুলে ঝুলে যাচ্ছি আর উঠছি, এই যে নামছি আবার ভেসে চলে যাচ্ছি আবার উড়ে উড়ে যাচ্ছি উড়ে উড়ে যাচ্ছি, এই যে মজাটা, এবং হলেও তাই হলেও তাই দর্শকের খুব ভালো লাগলো, মানে পুরো বিষয়টা যেটা সেইখানে আমরা শেষ করলাম সেই জায়গায়। আপনি তো সিলুয়েট লাইটের মাধ্যমে, সিলুয়েট বা ব্যাক লাইটের যে কাজ, সেটা আমরা করে ঘোড়া সমুদ্র এই এই জায়গাটা, এটা নিয়েও তো আপনি নাটক দেখিয়েছেন মূকাভিনয়ের উপস্থাপনা। আমাদের আমাদের আরেকটা আমার আরেকটা গল্প ছিল, সেটা হচ্ছে রাইডিং টুয়ার্ডস হরাইজন, এটাই, হ্যাঁ, রাইডিং টুয়ার্ডস হরাইজন। একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছে, যেতে 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 একটা সমুদ্রের সামনে এসে দাঁড়ায়, তো ওইখান থেকে ঘোড়া থেকে নেমে সমুদ্রের জল দেখে। এবং এটাতে আমরা কি করেছিলাম, রিম লাইটিং ব্যবহার করেছিলাম, মানে সামনে থেকে কোনো আলো ছিল না। আচ্ছা, আর পিছনের
সাইক্লোরামাতে সমুদ্রের ওই যখন আমি সমুদ্রের কাছে গেলাম, তখন ওইখান থেকে ওই সমুদ্রের একটা নীল আলো এলো, ওই সাইক্লোরামের উপর আলো পড়লো, এবং সেটা দুধ হাত দিয়ে দুজন ছাত্র ওরা নাড়াতো, মানে ওই ঢেউটা তৈরি করা, ঢেউটা তৈরি করা। আচ্ছা, তো সেইখানে আমরা ওই জল দিয়ে করেছি, এবং আমার মুখ আমি দর্শককে দেখাই না, কারণ অনেকে না মুখাভিনয়ের জায়গায় বলে মুখাভিনয়, বলে আপনার মুখটা খুব দরকার, সেই জন্য মুখে সাদা রং লাগান। হ্যাঁ, আমি মনে হয় মুখ দেখাবোই না, তাহলে কি মুখাভিনয় হবে না? এবং লোকে হলো তাই, এবং আমার প্রথম যে শোটা করেছিলাম সেটা প্রথম আইটেম ছিল এটা, এবং দর্শক হাততালি দেয়নি পারফরমেন্সটা হয়ে যাওয়ার পরে। ইন্টারভেলের সময় আমার ওই সমীর মন্ডল যে বন্ধু, সে আমাকে এসে জড়িয়ে ধরে বলল, নিরঞ্জন দা তুমি প্রথম আইটেমটা যা করেছো না, কি বলবো, একদম কবিতা। আমি না বললাম যে না, দেখ ওইটার তো আমি হাতটা দর্শকের হাততালি শুনতে পাইনি, আমার পরের আইটেমটা একটু নড়বড়ে হয়ে গেছিল রে। আবার আমি তার পরের আইটেম বেলুনে আবার আমি দর্শককে করতে পেরেছিলাম। তো বললো যে তুমি দর্শকের কাছে হাততালি আশা করো কি করে? আমি বললাম আমি তো দেখিনি, মঞ্চের আগে রিহার্সালও হয়নি, প্রথম শো। হ্যাঁ, তো বললো ওটাতে মুখ কি ঢাকা ছিল, পুরো মুখ ঢাকা ছিল এবং সাদা রং ছিল? মুখ ঢাকা ছিল, মুখ ঢাকা ছিল, পুরো দর্শকের দিকে পেছন ফিরেই করেছে, মানে যখন প্রোফাইল ফ্রাই করে যখন গেছি তখন প্রোফাইল ছিল। আচ্ছা, তারপরে গিয়ে পুরোটাই পেছন। আর রিম লাইটিংটা পুরোটা রিম লাইটিং এর উপরে, মানে আলোটা এসে আমার গায়ের উপর যেরকম গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। আচ্ছা, রিম লাইটিং, আচ্ছা, যেটাকে রিম লাইটিং বলে আলোর ভাষাতে, সেইটা আমরা ব্যবহার করেছি। মানে এই যে রবীন্দ্র ভারতীতে পড়তে যাওয়ার ফল এগুলো আর কি, যে কি করে আলোটাকে ব্যবহার করব, কি করে প্রপসটাকে ব্যবহার করব, কি করে কষ্টটাকে ব্যবহার করব, সব নিয়ে যে নাটকটা, যেটা বহুরূপীতে গিয়ে আমি শিখেছিলাম আর কি ওই সময় নাটকে দেখে, সে তার থেকে এইগুলো সব মাথায় এসেছে, অন্য রকমের কিছু করা। এছাড়া আপনি যেটা বলছেন না যে আমরা ব্ল্যাক ম্যাজিক ল্যাম্পে করেছি একটা, সেটা হচ্ছে তার নাম হচ্ছে মুখোশ, কবি কবি বিমল চন্দ্র ঘোষের লেখার কবিতা মুখোশ। বড় মুখোশ, ছোট মুখোশ, আরো ছোট মুখোশ, বড় মুখোশ, মেজো মুখোশ, ছোট মুখোশ, সবাই সবার উপরে, হ্যাঁ, বড়রা বড় মুখোশ ছোট মুখোশদের উপরে, হ্যাঁ, দাবিয়ে বেড়ায়, এইরকম আর কি কবিতাটা আছে, সেইটাকে আমরা একটা পুরোটাই এবং অন্তর্নিহিত সামাজিক সেই হায়ারার্কিটা উঠে আসছে, সামাজিক হায়ারার্কি ছিল। তারপরে আমরা দুই দুই প্রথমে একটা দল থেকে দুটো দল করলাম, দুটো রাজনৈতিক দলের মধ্যে মারামারি, খুনোখুনি, এখানে সাধারণ মানুষেরা খুনোখুনি করছে, নেতারা উপরে বসে মদ খাচ্ছে, হ্যাঁ, নাচ নাচ দেখছে, মেয়েরা নাচছে, হ্যাঁ, মেয়ের নাচছে, এসব দেখছে, সেগুলো সমস্তটাই পুরোটাই ম্যাজিক ল্যাম্পের মধ্যে ছিল। এবং এটা আমাদের, হ্যাঁ, এটা সে সময় আমরা একটা সেট করেছিলাম, সেটটা আমাদের পুরো বেতের উপরে করেছিলাম, আর ওটার গায়ে ওই ফ্লুরোসেন্ট কালার লাগিয়েছিলাম, যেটা ইয়েতে দেখা যাবে আসলে, কিন্তু কালো রং দেখা যাবে না, সেই জন্য আমরা পুরো শরীরটা কালো আর মুখোশ। আর শুরুটা আমরা এত মানে এরকম ভাবে করেছিলাম, অনেকগুলো মুখোশ, মানে প্রত্যেকের হাতে বা সামনে মুখোশ, পেছনে মুখোশ, দুটো হাতে মুখোশ, মানে এক একজনের গায়ে চারটে মুখোশ। এই মুখোশ গুলোর একটা মিছিল, সব লোকগুলো আসছে, একের পর এক যাচ্ছে, ওইটা শুরুতে আমার হাততালি পড়লো, আমরা নাটক করতে করতে আমি ভাবলাম যে এখানে হাততালি পড়বে তা আমরা আশা করিনি। হ্যাঁ, যে মানে মানে আমাদের কাছে মানে ভাবনার অতীত ছিল, ওইখানে লোকে এরকম ভাবে হাততালি দেবে, তখন বুঝি তার লোকের ভালো লাগবে, লাগাতে পারবো, অনেক হয়েছিল। এরপরে আমরা রবীন্দ্রনাথের ওরা কাজ করে করেছিলাম, রবীন্দ্রনাথের যখন 125 বছর, তখন আমরা ওরা কাজ করে বলে কবিতাটাকে করেছিলাম, সেখানে অনেক এরকম মাইমের ইলিউশনের অনেকগুলো বিষয় ছিল। সেই প্রযোজনাটার মধ্যে খুব একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমরা তো বলি যে মাইমে ইলিউশন তৈরি করতে হবে, তার কন্টিনিউটি রাখতে হবে, একটার পর একটা হচ্ছে না, দর্শক বুঝতে পারবে না, এইগুলো আমাদের মাথায়, মানে লোকেরা বলতো ই করতো মাথায়, তখন আমার মাথায় এলো যে একটা কাজ
আপনি কোন একটা কাজ করছেন, তার আমি পরপর সব ছবি তুলতে লাগলাম। এইবার ছবিটা যদি এক্সিবিশন করি, তাহলে প্রথম ছবিটা দেখে বুঝবে যে মানুষটা এই কাজটা করছে, দ্বিতীয় ছবিগুলো আছে এবার এটা করছে, তারপরে এটা করছে। এই ফটোগ্রাফিক এক্সিবিশনের মানে স্টাইলে আমি পুরো প্রযোজনাটা আমরা করেছিলাম, একটা অসাধারণ প্রযোজনা হয়েছিল। এইগুলো মানে এখন আর করা খুব মুশকিল, ওই রকম অত রিহার্সাল করা, অত দিন ধরে রিহার্সাল করা। এবং এগুলো তো আর্কাইভ কোথাও করা আছে, মানে যেখানে আমরা ধরুন কেউ দেখতে চাইছে বা পড়াশোনা করছে সেই জায়গায় আপনার কাজগুলো তারা কিভাবে অ্যাক্সেস করতে পারবে, সেরকম কি কোনো ব্যাপার আছে রেকর্ডিং? এখন এখন এরকম প্রস্তাব আমাদের কাছে আছে যে ফেস্টিভ্যাল করে কোন দলকে দিয়ে দেওয়া যে তোমরা এই নাটকটা করো। এটা আমি এইভাবে করেছিলাম, তোমরা এই মেথডে করেছিলাম, তোমরা যদি কারো যদি ভালো লাগে করতে পারো। এছাড়া হবে না, তখন কি ছিল VHS এ রেকর্ডিং করা ছিল, এগুলো সব ফাঙ্গাস লেগে গেছে। পরের বারে পরবর্তীকালে আমরা সব ওই সুপার 8 করেছি, সেও বস্তাবন্দি হয়ে পড়ে আছে। কেন ওইগুলো যে রেন্ডারিং করে আবার পুরো CD-তে ট্রান্সফার করে হার্ড ডিস্কে রাখা, সেইগুলো আর হচ্ছে না। পুরনো CD-গুলো নষ্ট হয়ে গেছে, যে CD-গুলো তো আমরা রেখেছিলাম সেই CD-র আয়ু চলে গেছে। তারপর DVD-তে রাখলাম, তারপর DVD বলে না এখন হার্ড ডিস্কে না রাখলে হবে না। তাই আমাদের সংগঠনে এমনিতেই পয়সা নেই, তারপরে এই কাজ করা খুব কঠিন। কিন্তু সেগুলো আমরা ফেলিনি, আমরা কোথাও কেউ কোথাও থেকে যদি পয়সা পাই, কোন জায়গায় থাকে, আমি না পাই আমার পরবর্তী জেনারেশন যদি কেউ পয়সা পায়, তাহলে ওই ফাঙ্গাস গুলো নাকি পরিষ্কার করে আবার রেকর্ডিং করা যায়, সেরকম ব্যবস্থা আর কি আছে এখন। সেইগুলো যদি কেউ করে তাহলে লোকে দেখতে পাবে, নাহলে আমার মুখের কথা শুনেই আন্দাজ করার চেষ্টা করবে। কিছু স্টিল ফটোগ্রাফস আছে, সেগুলো দেখলে বুঝতে পারবে আর কি যে এটা। হ্যাঁ, সোনার গায়ের মেয়ে আপনি যে কাজটা করেছেন সামাজিক নাটক নিয়ে, যেখানে আপনি বলছিলেন যে সামাজিক বার্তা, সেইখানে কি কোনো পারপাস স্পেসিফিক থাকে মুকাভিনয়ের, মানে ভিজুয়াল অডিটরি? অডিটরি তো অবভিয়াসলি আমরা ওই জায়গাটা আসছি না, কিন্তু মানে মুকাভিনয় এবং কিছু ভোকাল সাউন্ড যেখানে ইউজ হয়, তো সেখানে কি কোনো স্পেসিফিক উদ্দেশ্য, মানে কিছু কিছু নাটকে আপনি যেরকম সামাজিক বার্তা দিতে চেয়েছেন এরকমও হয়েছে, তো স্পেসিফিক কি কোনো পারপাস থাকে মাইমের, মানে এটা আমি বলছি? হ্যাঁ, স্পেসিফিক পারফরমেন্স তো মাইম বা থিয়েটার বা এগুলো শিল্পীর উপরে নির্ভর করে। আমরা সোনার গায়ের মেয়ে বলে একটি নাটক করেছিলাম, সেটাতে আমরা করেছিলাম ফ্ল্যাশব্যাক পদ্ধতি, মানে শেষ থেকে শুরু করেছি, শেষ আবার শেষে ধীরে 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 গিয়ে শেষে যেখানে শেষ হলো ওইখানে গিয়ে শেষ করেছি। যে একটি মেয়ে গ্রাম থেকে কাজের জন্য আসে, তখন আমি এটা কোন সময় হবে যখন সব বাড়িতেই প্রায় গ্রাম থেকে মেয়েরা এসে কাজ করতো, বাড়ির লোকেরা দিয়ে যেত, পরে ওরা মাইনে নিয়ে যেত, থাকতো খেতো বাড়ির 24 ঘন্টার কাজে। এবং তাদের সেখানে যেটা হয় যে তাদের শারীরিক নির্যাতনও হতো, অনেকে তো আমার পরবর্তী দেখে যে ছ্যাঁকা টাকা লাগিয়ে দিয়েছে। মানে আমরা দেখেছি বিয়ে বাড়িতে মানে খেয়ে ওঠেনি, লোকেরা খেয়ে উঠছে, তার মধ্যে যত লোক খাচ্ছে তার থেকে বেশি লোক বাইরে অপেক্ষা করছে, ওই যে খাবারের অবশিষ্টের জিনিসগুলো ফেলে দেবে সেইগুলো ওরা কুড়িয়ে নিয়ে যাবে খাবে, এবং সেই সময়টুকুও দিত না, লোকেরা উঠে যাচ্ছে, ওরা ওর মধ্যে জিনিসপত্র নিয়ে নিয়ে ওই মধ্যে থেকে করছে, তাদেরকে তারার বাড়ানো করা যাচ্ছে না, মানে তারা ওই অপেক্ষাটাও করছে না যে বাইরে গিয়ে ফেলবে তারপরে ওখান থেকে কুড়োবে, সেইটাও সেই অবস্থাও ছিল না। যেটা তখন লেফ্রন্ট আসার আগে, বামফ্রন্ট কাজ করেছে না করেছে সে তো সময় বলবে, কিন্তু বামফ্রন্ট আসার পরে এই গ্রাম থেকে এই ভিগিরি মেদিনীপুর থেকে ওই লাল সালুতে লেখা যে ঘর বন্যায় ভাসিয়া গেছে ঘর বাড়ি গো বলে প্রত্যেক বছর মানুষরা আসতো ভিক্ষে চাইতে, সেগুলো বামফ্রন্ট এসে বন্ধ করে দিয়েছিল। বামফ্রন্টে এইটা একটা যে গ্রামের লোক গ্রামেই কাজ পাবে, গ্রামেই থাকবে, তারা গ্রামে কৃষি ভিতটাকে মজবুত করবে, ভিতটাকে, সেইটা বামফ্রন্ট খুবই
এরপর থেকে এইগুলো গ্রামে ভিখিরি আসা, শহরে ভিখিরি আসা বন্ধ হয়ে গেছে, কমে গেছিল। তখন আমরা এই নাটকগুলো করেছিলাম সোনাগাঁয়ের মেয়ে, মানে ওই ওই পরিবেশে, হ্যাঁ, মেয়েটার সৃষ্টি মেয়েটা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি পাল্টাতে থাকে, গ্রামে আর মেয়েটা বড় বড় হচ্ছে, হ্যাঁ, ফিজিক্যাল টর্চার হচ্ছে। তারপরে ওকে একটা পাশের বাড়ির চাকরের সঙ্গে ওর প্রেম হয়, তারপরে ওই চাকরটা ওকে ওকে ইয়ে করে, ওকে ব্রোথেলে বিক্রি করে দেয়, মানে মাসির কাজে গিয়ে বেচে দেয়। আমরা শুরুই করেছিলাম ওইখান থেকে, যেটা মেয়ের বয়স হয়ে গেছে, ও খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, সবাই চলে যাচ্ছে আশপাশ থেকে, হ্যাঁ, ওর খদ্দের জুটছে না, তো দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আলোটা বদলে যায়, বদলে ও গ্রামে চলে যাবে, খেলছে, মা এসে, ওর বাবা এলো, মা বলল চলো সাজিয়ে তৈরি করে দাও, একটু চুল টুল বেঁধে বেঁধে দাও, আমি একটা একটা কথা বলে এসেছি, কাজ কাজ একজনের বাড়িতে কাজ করবে, আমাদের এত টাকা করে দেবে। তারপরে ওই ওরা আবার আসে ওই মঞ্চ পরিক্রমা, তখন আমরা ওই নাট্যশাস্ত্রে আছে মঞ্চ পরিক্রমা, মানে এক জায়গা থেকে গ্রাম থেকে শহরে এলো, তখন ওই মঞ্চটা পরিক্রমা করছে, পরিক্রমা করতে করতে বোঝানো হলো যে ওর এবার গ্রাম থেকে ওরা আস্তে আস্তে শহরে চলে, সে পথে আবার হয়তো টিউবওয়েল থেকে জল খেলো, মেয়েকে আবার একটু চিড়ে টিড়ে জল দিয়ে দিয়ে মা খাবার দিয়ে দিয়েছিল, সেটা খেলো, সে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটলো, পরিক্রমা করলো মঞ্চ, মঞ্চ পরিক্রমার যে কাজটা, সেইটা আমরা ওই ব্যবহার করে দিলাম আর কি, যে কি করে মঞ্চ পরিক্রমাটাকে, জোনাল ডিভিশন অফ স্টেজ, মঞ্চ বিভাজন, হ্যাঁ, সে নাট্যশাস্ত্রের আঙ্গিকে আর কি, যেটা লোকনাটকে ব্যবহার হয় সেগুলো আমরা আমাদের মোকাবিলা নাটক করেছিলাম। আর আমরা বেশি প্রপস সেট সেটিকে আমি কখনোই বিশ্বাসী নই, কারণ আমার মনে হয় যে লোক নাট্যধর্মী অভিনয় করলে অনেক কিছু লট বহর না নিয়ে যাওয়া যায়, অভিনয় করা যায়, বোঝানো যায় দর্শককে, কারণ আমরা উই ক্রিয়েট এভরিথিং ফ্রম নাথিং, আমরা কোনো কিছু দরকার হয় না, আমরা যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, অনেকটা ম্যাজিশিয়ানরা কি করে, ম্যাজিকটা ভ্যানিশ করে দেয়, ইনভিজিবলকে আমরা ইনভিজিবলকে ভিজিবল করি, আর ম্যাজিক ম্যাজিক কি করে, ভিজিবলকে ইনভিজিবল করে দেয়, একদম একদম। স্যার একটা লাস্ট প্রশ্ন, আমাদের লাইভ চলছে এখন, অনেকেই আসছেন, অনেকে প্রশ্ন করেছেন, অনেকেই আছেন, পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন আপনার, তারা এরকম আগ্রহ প্রকাশ করেছে। স্যার পুরস্কারের জায়গাটা তো সবসময় একটা এনকারেজমেন্টের জায়গা আসে, তো পদ্মশ্রী পুরস্কার পাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সবার সাথে শেয়ার করুন। পদ্মশ্রী পাওয়ার এক্সপিরিয়েন্সটা, পদ্মশ্রী পেয়ে গেছি, তার আগে আমি পেয়েছি সঙ্গীত নাটক একাডেমি, সেটাও মানে সঙ্গীত নাটক একাডেমি মানে শিল্পীরাই একদম একদম শিল্পীদের নির্বাচন করে কাদেরকে পুরস্কার দেওয়া হয়, লাইফটাইম অ্যাচিভমেন্ট, মানে সারা বছরের কাজের ইয়েতে তাদের বিচার করা হয়, তো সেটাও আমি আবুল কালামের থেকে নিয়েছিলাম, হ্যাঁ, প্রেসিডেন্ট, পরে একটা প্রতিভা থেকে নিয়েছিলাম, প্রতিভা, তো দুটোর অভিজ্ঞতা কি ভালোই লাগে, বেশ ভালো লাগে, হ্যাঁ, রা জামাই আদর করে, ট্রেনে করে নিয়ে যায়, ফাইভ স্টার হোটেলে রাখে, গাড়ি দিয়ে দেয় দু তিন দিনের জন্য নিজের ইচ্ছে মতো, হ্যাঁ, আপনারা যদি কোথাও যেতে চান যেতে পারেন, এটা আপনাদের জন্য রইল, তো ভালোই লাগে, কাজের যে কাজ করেছি সেইটা মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ কাজ করেছি, পাওয়াটা একটা স্বীকৃতি, বহু মানুষ আছে যারা স্বীকৃতি পান না যথাযথ, তো আমি সেই দিক দিয়ে সৌভাগ্যবান, আমি স্বীকৃতি পেয়েছি, আমি মাঝে মাঝে ভাবি যে একটা নতুন শিল্প নিয়ে চর্চা করি, যেমন আমাকে পঞ্চনগর ইউনিভার্সিটি একবার ডেকেছিল, ওরা কি করে, বিবেকানন্দ সাধ্যায় সমিতি বলে একটা অর্গানাইজেশন আছে ওদের, এক্স স্টুডেন্টদের, আচ্ছা, তো ওরা এরকম 6 জন লোককে ওরা নির্বাচিত করেছিল, সে বছর সম্মানিত করেছিল, যারা অন্যরকম অন্যরকম ব্যবহার, অন্যরকম কাজ করে কাজের স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে আমি ছিলাম, আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমায় কোথায় পেলে, বলে আমরা নেট খুঁজেছি, নেট সার্চ করে দেখেছি,
যে আপনি একটা একটা নতুন আর্টকে নিয়ে আপনি সারা জীবন কাজ করেছেন। এমনও ছিল যিনি 1 টাকা করে চাঁদা নিয়ে একটা ইউনিভার্সিটি তৈরি করেছেন। একজন এসেছিলেন হুইল চেয়ারে, বলে উনি হুইল চেয়ারে একটি অসাধারণ কাজ করেছেন সমাজের জন্য। তো এরকম 6 জনকে ওরা সম্মানিত করেছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। ভীষণ বড় পাওয়া, মানে এটা হচ্ছে একাডেমি পুরস্কার বা পদ্মশ্রীর থেকেও বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার। স্যার, ইন্ডিয়ান মাইন্ড থিয়েটারের ফিউচার প্ল্যান সম্বন্ধে কিরকম ভাবে কাজ করছে, কাজ চলছে, সেটা নিয়ে আপনার ভাবনা চিন্তা একটু কি ভেবেছেন ইন্ডিয়ান মাইন্ড থিয়েটারের ইন ফিউচার? হ্যাঁ, ইন্ডিয়ান মাইন্ড থিয়েটার আজকে আমরা আমাদের ইয়েতে মানে এইমস এন্ড অবজেক্টিভে ছিল যে আমরা একটা ইনস্টিটিউট তৈরি করব, একটা নিজস্ব হল তৈরি করব, যেখানে আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো। আমাদের এই কাজের জায়গা নিয়ে আমাদের খুব কষ্ট পেতে হয়েছে, বহুল দলকেই পেতে হয়, তারপরে আমরা সেইটা তৈরি করতে পেরেছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের একটা জমি দিয়েছে বুদ্ধ ভট্টাচার্যের সময়ে, সেই জমিটার অনেকদিন আমরা অর্থের জন্য করতে পারিনি, তারপরে এরকম আমাদের অর্থ পেলাম। অন্তত আমাদের 7-8 জন রাজ্যসভার এমপি, তারা আমাদের 50 লাখ টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা একটা ইনস্টিটিউট তৈরি করেছি সল্টলেকে একটা ইনস্টিটিউট তৈরি করেছি। সেইখানে আমরা 1 বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা দিচ্ছি, আর সার্টিফিকেট কোর্স আছে আমাদের 3 মাস। আর ইন্ডিয়ান মাইন্ড থিয়েটারের নতুন ধরনের যে ক্ষোভ ভাবনা নিয়ে কাজ করা, সেগুলো করছে। তাছাড়া আমাদের যারা পুরনো মেম্বার, তারাও নিজেরা আলাদা আলাদা বাইরে গিয়ে একক অভিনয় করছে, বা দুজনে মিলে। আপনার ছাত্ররাও তো সমগ্র বিশ্বে, মানে নানান রাজ্যেও তারা কাজ করছে মাইন্ড, খুব ভালো কাজ করছে। তার মধ্যে সদানন্দ সিং আছে মণিপুরে, প্রাঞ্জল গগৈ আছে আসামে, মধুসূদন আছে, মাইন্ড মধুসূদন আছে অন্ধ্রপ্রদেশে, শ্রীকুমার আছে কেরালাতে, তারপরে আমাদের যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তার মধ্যে প্রিয়াঙ্কা মণ্ডল আলাদা করে কাজ করছে, যে বাংলাদেশে গিয়ে ওয়ার্কশপ করে এসেছে। তারপরে ও আমাদের ন্যাশনাল স্কলারশিপ পেয়ে আমাদের এখানে পড়তে এসেছিল, তো ঠিক করে যে মূকাভিনয় করবে। তারপরে আরো বহু যারা এখান থেকে পাশ করে গেছে, তারা অনেকে কাজ করছে, ভালো কাজ করছে। যেটা আমাদের তো সবে 5 বছর হলো, এখনো হয়নি, 4 বছর 4টে কোর্স করেছি, 5 বছর। তারপরে এই আস্তে আস্তে ছাত্ররা গিয়ে ভালো কাজ করলে আমাদের ইনস্টিটিউট আরো বড় হবে। হ্যাঁ, একজন স্বয়ং সম্পূর্ণ স্বাভাবিক হবে। আমরা চেষ্টা করছি যে আমাদের অর্থনৈতিক যে অসুবিধেগুলো আছে সেইটা যদি আমরা একটু কাটিয়ে উঠতে পারি তাহলে আরো ভালো। আমরা যদি ছাত্রদের স্কলারশিপ দিতে পারি, কারণ কোনো বাবা মা চায় না গিয়ে ছেলে নাটক, 4 বছরে একটাও বাঙালি আসেনি, এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো একই জায়গায় দাঁড়িয়ে। এবারও এক করেছিল, ভর্তি হবে বলে আমার মনে হয় না। আমি বললাম দেখো এটা কিন্তু রেসিডেন্সিয়াল, ওই সন্ধ্যেবেলা এসে এক পড়বে, এখানে থেকে পড়তে হবে, তো এখানে থেকে পড়া বাঙালিরা তো এমনিতেই সব বেশি জানি আমরা। হ্যাঁ, মানে অন্যদের থেকে অনেক বেশি জানি, অনেক বেশি ইন্টেলেকচুয়াল, অনেক বেশি, হ্যাঁ, সব ব্যাপারে আমরা জানি। কিন্তু সেইটা যে আমাদেরকে আজকে অন্য রাজ্যের লোকেরা আমাদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে, সেইটা ভাবার আছে আর কি। নিশ্চয়ই স্যার, একটা শেষ করার আগে একটা এটা হোয়াটসঅ্যাপে এসেছে, লিটিং ফিনিটের যেটা জার্নালের হোয়াটসঅ্যাপ, আপনার আপনার থেকে অভিনয়ের একটা ছোট্ট মুহূর্ত দেখতে চায় সবাই, যেহেতু আজকে আপনি এসেছেন লাইভে, মূকাভিনয়ের একটা ছোট্ট অংশ। আমরা আমাদের আমাদের নেটে একটা একটা নাটক আছে নষ্ট বলে, আচ্ছা, ছোট ছোট 2-3টা আইটেম আছে দেখে নিতে বলে, আচ্ছা, নষ্ট বলে একটা দেয়া আছে, তারপরে নিরুগোসাই ছাতাও বোধহয় দেয়া আছে, আমি যতদূর মনে হচ্ছে, মানে কেউ দিয়েছে, ওইগুলো দেখলে ভালো লাগবে। এখন আমি দেখলে কি করবো, সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, কি জল খাচ্ছে, বসে বসে আমি কি দেখবো, দেখে মজাও পাওয়া যাবে।
পারফরমেন্সের যদি ওই আনন্দটা যদি না পায়, না পাওয়া যায়, তাহলে বলবে কি এমন আছে। অনেক লোক বলে নিরঞ্জনের সঙ্গে পদ্মশ্রী পেলো কেন, মানে কেন ওনাকে পদ্মশ্রী দেওয়া হলো, আমরা থাকতে আমাদের কেন দেওয়া হলো না, মানে ভাবতে এমন বিতর্কের বিষয় এটা কিন্তু। হ্যাঁ, বিতর্কের বিষয়। হ্যাঁ, কি এমন কাজ করেছে একটা শিল্পকে যে সারা জীবন চাকরি করেনি, হ্যাঁ, মূকাভিনয় ছাড়া আর কিছু করেনি, সেই লোকটাকে যদি পদ্মশ্রী দেয় তাতেও লোকের কষ্ট হয়। তাতে যদি সঙ্গীতলা একাডেমি তাকে সম্মানিত করে, লোকের কষ্ট। এই দুটো ছাড়াও আমি এই এই মাসের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমি আমাকে একটা ডক্টর বি এম শাহ, প্রফেসর বি এম শাহ অ্যাওয়ার্ড দিয়েছে 2020 সালে। এই 19-19 নিয়ে এসেছি, ওটা 18। আচ্ছা, 18-তে নির্বাচিত করেছিল ওরা। হ্যাঁ, তার ওটাও রাজ্যপাল, ওদের রাজ্যের রাজ্যপাল দিয়েছে। এরকম আজকেও যে আপনি একটা বললেন অথেক চেষ্টার, জয়পুরের একটা দল, একটা সংগঠন আমাকে পুরস্কার দিয়েছে, বাগধারা বলে একটা সংগঠন মহারাষ্ট্রের নবরত্ন সম্মান, তার সেটা আমাকে দিয়েছে। তাদেরকে তো আমি গিয়ে গিয়ে বলছি না যে ভাই আমাকে, আমি অনেক কাজ করেছি, আমাকে একটা সম্মান দাও, হ্যাঁ, অনেক করে ফেলেছি। হ্যাঁ, তো আমরা চাই আরো নতুন নতুন কাজ হোক। সম্মানটা তো কোনো বড় ব্যাপার না, সম্মান আমাকে এই কাল কয়েকদিন আগেও একজন লিখলো যে নিরঞ্জন পদ্মশ্রী পেয়েছো, সঙ্গে কত টাকা পেয়েছো। আমি বললাম যে আমাদের রাষ্ট্রপতি ডিনারও খাওয়ায়নি, লাঞ্চও খাওয়ায়নি, ওই কফি পকোড়া ছিল ওই খেয়ে চলে এসেছি, আর একটা কাগজ দিয়েছে পাকানো, পড়েও দেখিনি তখন ওতে কি লেখা আছে, আর একটা বুকের মধ্যে পদ্মশ্রী লেখা একটা ইয়ে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে টাকার কথা তো দুই, আমি বললাম পদ্মশ্রী তো পাওয়ার পরে দুদিন পরেই চিঠি এসে গেল যে তুমি এটা ব্যবহার করতে পারবে না, নেম প্লেটে ব্যবহার করতে পারবে না, নামের আগে ব্যবহার করতে পারবে না, সাবধান বাণী দিয়ে একটা চিঠি দিয়ে দিল। হ্যাঁ, কারণ এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এটাতে সম্মান পেয়েছে যারা, তেমন অনেক অযোগ্য, অনেক বিড়ম্বনা থাকে, তাতে বিড়ম্বনা থাকে। তো স্যার, আমাদের আমার যেটা ভালো লাগে যে আমি যখন একাডেমি অ্যাওয়ার্ড নিয়েছি বা পদ্মশ্রী নিয়েছি, তো অনেক লোক এসেছে, বয়স্ক বৃদ্ধ, মানে হুইল চেয়ারে করে এসেছে। আমি অন্তত সুস্থ লোক, স্বাভাবিক লোক, আমি 2009 থেকে খুব উপভোগ করি, লোকে যখন বলে আপনি তো পদ্মশ্রী, হ্যাঁ, তাতে কোথায় আবার পদ্মশ্রী, অনেকে ব্যঙ্গ করেও বলে তুই তো পদ্ম। হ্যাঁ, তো একজন বন্ধু আমাকে একবার ফোন করে বললো, দেখ আমি পদ্মশ্রী পাওয়ার লোক কোনোদিন দেখিনি, আমি তোকে দেখতে চাই। তুই তো অনেক বছর ধরেই দেখছিস, আর নতুন করে দেখার কিছু নেই। খুব মজা হয় আর কি, লোকেরা মজা করে। আর এইগুলো পেলে এখন বিষয় হচ্ছে যে আপনি গ্রহণ করবেন কি করবেন না, সেটা আপনার উপর নির্ভর করে। স্যার, আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে। আমাদের জার্নালটা সম্বন্ধে তো আপনি আগেই জানেন, আমাদের নাটক সংখ্যায় আপনাদের আপনার ইন্টারভিউ আমরা, আপনিও তাই, কেন যে আমার কাছে এলেন, এত নাটকের লোক থাকতে। সেটা নিয়ে তো স্যার বলতে গেলে আরো একটা তাহলে লাইভ শো করতে হবে, যে কেন গিয়েছিলাম আপনার কাছে সেটা বলতে গেলে। তাহলে স্যার, আমাদের জার্নালের জন্য যদি শেষ করার আগে আপনি কিছু বলেন, মানে কিছু আপনার একটা, আমি বলছি আমরা মূকাভিনয় নিয়ে আমাদের ইচ্ছে ছিল যে আমি বহুরূপী একটা পত্রিকা বার করে, জার্নাল বার করে, এবং খুবই ভালো জার্নাল, ওইরকম একটা জার্নাল বার করার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু সহযোগী লোক পাইনি যে এই কাজটা দেখবে। লেখা জোগাড় করা খুব কঠিন কাজ, তারপরে যদি বিজ্ঞাপন না হলে তো আমি ওই ছাপার ম্যাগাজিন কত বিক্রি হবে। হ্যাঁ, ম্যাগাজিন বিক্রি হলে সেই ছাপ, বিজ্ঞাপন জোগাড় করা কঠিন কাজ, খুব দুরূহ কাজ, সেইটা করলে আমার অন্য কাজ করা। কারণ আমি যখন প্রফেশনে এলাম তখন আমাকে জীবিকার জন্য বহু ইউনিভার্সিটিতে গিয়ে পড়াতে হতো, আমার ওইটা প্রথমে যে আমি গেলে কিছু পয়সা পাবো, হ্যাঁ, আমার কিছুদিনের খরচা চলবে। হ্যাঁ, তো সেই সেই সব ভেবে অনেক কিছু আমি আর পত্রিকা চাষ করতে পারি। এবং আমি, আপনি হয়তো শুনলে ভাল লাগবে যে রণেন চক্রবর্তী একটা মূকাভিনয় বলে পত্রিকা বার করে, আমাদের যেবার 25 বছর হলো
আমরা ওকে সেমিনারে ডেকেছি, তুই বল কি করে তুই একটা পত্রিকা এতদিন ধরে তুই দেখতেছিস, মানে আমরা মানে আমরা পারিনি, তার মানে যে পারছে তাকে আমাদের সম্মান জানানো খুব প্রয়োজন। কারণ ওটা আমাদের আমরা এখনো আছে, যদি একটা ভালো ম্যাগাজিন বার করতে পারে, হ্যাঁ, কিন্তু তার জন্য একটা ফান্ড দরকার, একজন লোক আসবে, আমরা অনেক কাজ করতে পারি না, যেমন আমি লোক পয়সা দিতে পারি না, তো একটা লোককে আমি যেহেতু প্রফেশনাল, মানে আমি পয়সা না নিয়ে কাজ করি না, বিনা পয়সায় তো করি সেরকম ইয়ে হলে বলি করি, কিন্তু আমি আমি বিনা পয়সায় কাউকে দিয়ে কাজ করাতে পারি, কারণ আমার মনে হয় যে এটা ঠিক নয়, প্রত্যেককেই তার পারিশ্রমিক অন্তত কম বেশি পারিশ্রমিক দেওয়া উচিত। তো আপনারা একটা অসাধারণ কাজ করছেন, আপনার স্বামী স্ত্রী মিলে, হ্যাঁ, ধন্যবাদ। আপনার আপনার স্বামী যে সুপ্রিয় বাবু, আর দুজনে খুব ভালো মানুষ, দুজনে খুব ভালো মানুষ, আপনারা যে লড়াই করে ওরকম একটা মোটা পত্রিকা বার করা, হ্যাঁ, তার এটা খুব কঠিন কাজ। তারপর আপনারা দেশ বিদেশের এত জায়গা থেকে সমস্ত রেজিস্ট্রেশন করিয়ে সেই পত্রিকাটাকে সেই জায়গায় দিয়ে যাওয়া খুব কঠিন। আমাদের তো সাহিত্য একাডেমি পুরস্কার দেয়, সাহিত্য একাডেমিতে পত্রিকা পাঠিয়ে, সত্যি তাই, এরকম এত অন্য ধরনের পত্রিকা, এই এইটাকে আপনারা আবার বাংলা ইংরেজি দুটো ভাষায় বাইলিঙ্গুয়াল করেছেন, সেইটাকে নিয়ে আমার মনে হয় খুব, এগুলো আপনাদের রামমোহন লাইব্রেরি বা সাহিত্য একাডেমি, ওদের রামমোহন লাইব্রেরিতে স্যার কপি আছে ওদের দুটো, মানে এই নাটক সংখ্যার কপিটা ওদের ওখানে পৌঁছে দিয়েছি, এবং ইন্টারন্যাশনাল বেশ কিছু লাইব্রেরিতে ওরা রাখার ইচ্ছে প্রকাশ করেছে, ওদেরকেও পাঠিয়ে দিয়েছি, ন্যাশনালে পাঠিয়ে দিয়েছি, ন্যাশনালে পাঠিয়ে দিয়েছি, আইসিসিআর এ পাঠাবে, ওদেরও ম্যাগাজিন ম্যাগাজিন আছে, কিন্তু আপনাদের ম্যাগাজিনটা খুব সমৃদ্ধ আছে। তারপরে আমার ইন্টারভিউ ছাপার পরে ওইটা আরো বেশি সমৃদ্ধ হবে, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে স্যার, আমাদের সাথে আজকে থাকার জন্য আমাদের লিট ইনফিনিটির পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে যারা দেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, আমাদের সাথে যারা ছিলেন আজকে সন্ধেবেলা, এবং আমরা আজকে আমাদের অতিথি শ্রী নিরঞ্জন গোস্বামীকে প্রণাম জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান, নমস্কার সবাইকে, যারা আমাদের সবাইকে নমস্কার, এতক্ষণ ধরে দেখলেন শুনলেন বকবকানি, হ্যাঁ, ভালো লাগুক।